আচ্ছা আমি যে সূরাটায় যেতে যেতে রয়ে গেলাম যে সেই সূরাতে আল্লাহ পাক বলেছেন কি গরজ কার মোহাম্মদ কে গর করছেন মোহাম্মদ কে সাক্ষ্যদাতা সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে আল্লাহ পাঠালেন কি বললেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা নিঃসন্দেহে রাসূল আপনাকে আমরা পাঠিয়েছি সাক্ষ্যদাতা করে সুসংবাদদাতা করে ভয় প্রদর্শনকারী করে ভালো করে বলেন কেন লাভটা আমাদের না আল্লাহ আমাদের লাভ আচ্ছা আল্লাহ পাক কি বলছেন দেখুন আমাদের লাভ এই জন্য যাতে করে তাহলে আগে মোহাম্মদ কে মেনে নিতে হচ্ছে সাক্ষ্যদাতা সুসংবাদদাতা ভয় প্রদর্শনকারী করে আল্লাহ পাঠিয়েছে যাতে আমরা আল্লাহর বান্দা ইমানদার হওয়ার জন্য মোহাম্মদকে আগে মেনে নি তিনটে সিফাতে সাক্ষ্যদাতা সুসংবাদদাতা ভয় প্রদর্শনকারী এবার কি বলছে দেখুন লি তুমিনুনা সুবহানাল্লাহ লি তুমিনুনা আটের পরে ন নম্বর আয়াত জুড়ে দিয়েছে আল্লাহ লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি সুবহানাল্লাহ যাতে করে তারা ইমান আনে আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে জোরে বলেন সুবহানাল্লাহ কি সুন্দর ভাইটিয়াল কথা এখানে আল্লাহ কি বুঝাতে চাইছেন মাথায় ঢুকেছেন একটু ভেঙে বলবো আবার বলছি খুব ভাইটিয়াল কথা তো ভাই ধীরে স্থির মস্তিষ্কে না হলে মৃত্যুতে পারবে না বাবাজি একটু গৌর করেন ছেলের দিকে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা এটা একটা আয়াত আট এয়াতটাকে বলছি যে নিঃসন্দেহে আমরা আপনাকে সাক্ষীদাতা সুসংবাদদাতা ভয় প্রদর্শন করে পাঠিয়েছি তাহলে তিনটে সেফাত দিয়ে নবীকে পাঠিয়েছেন আমাদের কাছে আল্লাহ তার নিজের গরজও আছে শুধু আমাদের গরজের কথা বললে হবে না আল্লাহ নিজের গরজও আছে মানে বিষয় বড় এখলাস এখলাস বলে চিল্লাচ্ছ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না তুমি আল্লাহ থেকে নবীকে আর ওলিদেরকে আলাদা করে দেখাও কেন ঘুমাবেন না স্থির হয়ে যান একবারে কয়লার ভেতর থেকে হীরার টুকরা বের করতে চলেছি যদিও দেখতে কয়লা কালো প্রচুর কয়লা আছে শুধু ময়লা কিন্তু ওই ময়লার ভেতরে আছে হীরের টুকরা ঠিক না বেঠিক দিতে চলেছি বুঝতে না পারলো যারা বুঝে নেবেন বা বুঝিয়ে দেবেন হীরের টুকরা পেয়ে যাবেন ময়লা নিয়ে যেতে হবে না হীরের টুকরা নিয়ে যাবেন আল্লাহ পাক তার নবীকে মানাবার জন্য আমাদেরকে কি সুন্দর প্রণালী সাক্ষ্যদাতা করে পাঠিয়েছি আপনি সাক্ষী দেবেন সকলের হয়ে আমার বান্দাদের পুরো কায়নাতের আপনি সুসংবাদ দেবেন আমার তরফ থেকে বাহ নবী আল্লাহর তরফ থেকে সুসংবাদদাতা দেন আমার নবী আল্লাহর তরফ থেকে সুসংবাদদাতা দেন আবার আল্লাহর তরফ থেকে ভয় প্রদর্শনকারী কিন্তু আল্লাহ কি বলছেন লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি এই জন্য আপনাকে সুসংবাদদাতা বানিয়েছি এই জন্য আপনাকে সাক্ষ্যদাতা বানিয়েছি এই জন্য আপনাকে ভয় প্রদর্শনকারী করে বানিয়েছি যাতে করে তারা আল্লাহর উপরে ঈমান আনে এবং রাসূলের উপরে ঈমান আনে যাতে করে তারা যেন তারা আল্লাহর উপরে ঈমান আনে তাহলে আল্লাহ তার নিজের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তার নিজের পরিচয় ডাইরেক্ট দিতে পারছেন না আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন স্বার্থ আর স্বার্থ নয় শোনেন কথা আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন লিতু মিনু না বিল্লাহ যেন তারা কেন যেন আসবে কেন যেন মানে কি যে আমি তোমাকে এই এই নমুনা দিয়ে পাঠিয়েছি এই নমুনাগুলো যখন তোমার মেনে নেবে এই জন্য যে আমার উপরে ঈমান আনবে কি না বুঝে গেল না তা নবী পাকের নমুনাগুলো মেনে নেওয়ার নামই ঈমান না বুঝতে পারছেন না ভাই কোরআনের আয়াতকে খুলে খুলে কি আমার তা তো সুন্দর করে বয়ান করবো আমার মাথায় ঢুকেনি পড়ে তো চলে যায় আছে কোথায় হ্যাঁ ভালো করে বোঝেন লিতু উমিনুনা বিল্লাহ যেন
আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার আগে তো রাসূলকে মেনে নিয়েছে না, সাক্ষীদাতা হিসাবে মেনেছে, সুসংবাদদাতা হিসাবে মেনেছে, ভয় প্রদর্শনকারী হিসাবে মেনেছে। এইবারে যে ঈমানটা আনবে আল্লাহর উপরে যেভাবে ঈমান আনবে সেভাবে রাসূলের উপরে ঈমান আনবে। ইয়ানি আল্লাহ যে বিধান দেবে ওই বিধানটা আমার রাসূল তোমাদেরকে বন্টন করবে, অতএব আমাকে যেভাবে মানবে রাসূলকে সেইভাবে মেনে নিয়ে নিও। তা নাহলে আগে পিছিয়ে করো না, উনিশ বিশ করো না। আচ্ছা তাহলে আল্লাহ তার নিজের পরিচয় দেওয়ার জন্য যেমন যেমন আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তা কিছু আল্লাহর পাওয়া যাবে? আল্লাহর হাত পা নখ কান মুখ কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মঞ্জিলকে বুঝতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওজুদে যেতে হয়, ঠিক না? হে আল্লাহ তোমার ইল্লাল্লাহ মকাম কোথায়? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ গিয়ে দেখ, তাই না? তাহলে আল্লাহ কি বুঝতে যাচ্ছেন যে আমি এই জন্য তোমাকে এইভাবে পাঠিয়েছি হে রাসূল, যে আপনার আমার পরিচয় যেন নবী মুহাম্মাদের দ্বারাই পেয়ে যায়। হে রাসূল আপনার দ্বারা যখন পেয়ে যাবে তখন তারা আমাকেও মেনে নেবে, তো রাসূল তোমাকেও মেনে নেবে। এবং শুধু ওইটুকু তো আল্লাহ ক্ষান্ত হননি, ওয়া তু আজুরুহু তারা যেন সাহায্য করে তাকে, কাকে? এবার দুজনকে নিয়ে তো আল্লাহ বলেছে যাতে করে তারা আল্লাহ ও তার রাসূলের উপরে ঈমান আনে, তাহলে ঈমানটা দুজনের উপরে। কিন্তু এখানে সাহায্য করার ব্যাপারটা কিন্তু একজন বলেছে, ওয়া তু আজুরুহু যাতে তারা সাহায্য করে, ওয়া তু আকিরুহু তাকে যারা তারা তাকে তাজিম করবে, ইজ্জত দেবে, তাওকীদ দেবে, ওয়া তুসাব্বিহু হু বুকরাতাও আসিলা এবং তারা সকাল সন্ধ্যা তার তসবিহ করবে। কার? এবার বলুন আল্লাহর আসবে না নবীর আসবে, কোন দিকে যাব? নবীর তো ইবাদত করা নিষেধ আছে, নবীর অনুসরণ করতে বলেছে, ইবাদত তো হবে আল্লাহর। তাহলে ইবাদত অনুসরণ কি মানে বোঝাচ্ছে? একটু পীরের দরবারে যাতায়াত করুন বা কামের লোকদের সঙ্গে ঘুরুন, একটু তালিম শিখুন, ইনশাল্লাহ আরো আসবে। কি বলছে দেখি, তাজিমটা কার করব বা কার মাধ্যমে করব, সাহায্য কার করব? আল্লাহর করতে হবে, সাহায্য আল্লাহকে করতে হবে। কেন? আল্লাহ যেহেতু বলছে যাতে করে তারা আল্লাহর উপরে ঈমান আনে, তাহলে আল্লাহর উপরে ঈমান আনতে গেলে রাসূলকে আগে মানতে হবে, তো রাসূলকে মানতে গেলে ইজ্জত করতে হবে, তাওকির করতে হবে, সম্মান দিতে হবে, আর আপনার সাহায্য করতে হবে, তসবিহ তেলাওয়াত করতে হবে সকাল সন্ধ্যায়। এইবারে আসছে দশ নম্বর আয়াতে কিভাবে, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী আপনার কাছে যারা বাইয়াত করছে, আপনার কাছে যারা শপথ করছে, আপনার কাছে যারা মুরিদ হচ্ছে, আপনার কাছে যারা অঙ্গীকার করছে, তারা আপনার কাছে না, ইন্নামা ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা 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 মানে একটা বাউন্ডারি, হ্যাঁ স্যার, মানে আপনকে বাউন্ডারি দানা আর গায়ের যারা অপর তাকে বের করে দেওয়া। তো আল্লাহ পাক বলছেন নবীকে কি বলছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা যারা আপনার কাছে বাইয়াত করছে মানে বিক্রি হচ্ছে, অঙ্গীকার করছে, শপথ করছে, হ্যাঁ, ইন্নামা প্রকৃতপক্ষে তারা আমার বাউন্ডারির মধ্যে, মানে যে মুরিদ হচ্ছে তাকে আল্লাহ আপন করে নিজের বাউন্ডারি ঢুকিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, হায় হায়। তাহলে মুরিদ লোক বাউন্ডারির বাইরে নয় ভেতরে, তার মানে যে মুরিদ নয় সে শয়তানের দিকে আছে। হ্যাঁ জি, ঘর করেন। আর আল্লাহর বাউন্ডারির মধ্যে ঢুকে নিচ্ছে, শয়তানের বাউন্ডারির মধ্যে ঢুকতে পারবে না। ইন্নামা হাসার মনিশার বোঝেন নাকি, ইন্নামা ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, কেবল এই বাউন্ডারির মধ্যে তারা আপনার কাছে বাইয়াত করেনি, আল্লাহর কাছে বাইয়াত করছে। ইয়ানে নবী মুহাম্মাদের বাউন্ডারিটা হলো আল্লাহর বাউন্ডারি। হ্যাঁ, তাহলে বোঝা গেল নবীর কাছে বাইয়াত হচ্ছে, আর বায়াত হলো কার? আল্লাহ বলছে আমার বায়াত, ইয়াদুল্লাহ ফাওকা দিহিম তাদের হাতের উপরে আল্লাহর হাত, যাকে বায়াত করছে তার হাতের উপরে, যিনি বায়াত করছেন ধরেন পীরের হাত, মুরিদের হাত, পীরের হাত উপরে ধরেছেন, তাহলে যাদের হাতের উপরে
হাত রেখে বায়াত করছেন, ওটা আপনার নয়, ওটা আল্লাহর হাত। তাহলে মুহাম্মাদের হাত, আওলাদে মুহাম্মাদের হাত, মুর্শিদের হাত, পীরের হাত, আল্লাহর হাত। আর আল্লাহ বলছে যে তা আপনার কাছে নয়, ওটা আমার কাছে। প্রকৃত বুঝে গেল যে ইমানে মুহাম্মদ না হলে ইমানে আল্লাহ হতে পারে না। অতএব মুহাম্মাদের উপর ঈমান আনাটাই হলো লাজিম, আল্লাহর উপর ঈমান আনা। কিজি এরপরে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে, আবে লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছে তো, লিখেছে তো মহি পাকের হুকুমে, তো নবী তো আগে এসে গেল। যিনি হুকুম মেনেছেন আগে তো নবীকে মেনেছেন, তবে তো লিখেছেন। তাহলে নবীকে দেখেছি, হুকুম মেনেছি, তারপরে লিখেছি, কি ঠিক না? নবীকে মেনেছি, তারপরে হুকুম পামিল করেছি, তারপর লিখেছি, ঠিক না বেটি? তাহলে নবী তো আগে এসে গেল, নবী নেই, আপনি কোত্থেকে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ? নবী বলেছেন তবে লিখেছি। তাহলে নবীকে মানলে তবে তার বলাটা শুনবো কি? এরা ওই কেতাবকে দেখছে, দূরে দেখেনি, নবীকে আগে দেখিয়েছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। তা মানিয়েছেন না ভাই আমার? এই নবী, এই নবীর সম্পর্কে আমি আরেকটা ছোট্ট করে টপিক দিয়ে ওয়াসেস করতে যাই। আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলাহু নামাজে দাঁড়িয়ে গেছেন, জি নামাজে দাঁড়িয়ে গেছেন মসজিদে নববীতে। আমার নবী রাওয়াহুল বুখারি থেকে বলছি এবং কোরআন সূরা আনফালের 24 নম্বর আয়াত থেকে বলছি, হাদিস কোরআন দুটো মিলিয়ে। নামাজির সাহাবি নামাজির সম্মুখ থেকে নবী এলেন বারান্দা মসজিদে, আর উনি তখন তাকবীরে ওলা এই শুরু করেছেন নামাজ, আর নবীর সম্মুখ দিয়ে এলেন আবু সাঈদ। আবু সাঈদ নামাজে ছাড়া দেননি নবীর ডাকে, নবীর ডাকে আবু সাঈদ ছাড়া দেননি, কেন নামাজে আছে, জি আবু সাঈদ, আবু সাঈদ। উনি তাড়াতাড়ি নামাজ সমাপ্ত করলেন, সমাপ্ত করে এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছিলেন, তলব করেছিলেন। হ্যাঁ ডেকেছি তো অনেক আগে, এতক্ষণ দেরি হলো কেন, কখন ডেকেছি? ইয়া রাসূলুল্লাহ আপনি তো দেখেছেন আমি ওইমাত্র তাকবীরে উলা নামাজ শুরু করেছি, আর আপনি এসেছেন ডাকছেন, আমি নামাজ ছেড়ে আসতে পারিনি কেন? মনিব সাহেব নামাজ বড় না নবী বড়? নবী যদি মরে যায় তো নামাজ কি করে থাকে? নবী বড় তো, নবী মরে গেছে নামাজও মরে গেছে। হ্যাঁ আরে নবী বুঝেছে মোল্লা বলে নবী মরে গেছে, ডক্টর জাকির নাকে চাকরা তো জানে নবী মরে গেছে, ডক্টর জাকির না বলছে নবী মরে গেছে? হ্যাঁ মোল্লা মরে গেছে না ভাই আমার? আবু সাঈদকে নবী জিজ্ঞেস করেছেন, আবু সাঈদ তোমার কাছে নামাজ এতটা গুরুত্ব হলো কি করে? আল্লাহু আকবার, মানে আল্লাহ সব থেকে বড়? ওহো আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান। আচ্ছা আচ্ছা তো নামাজ এই জন্য গুরুত্ব। আবু সাঈদ তোমাকে নামাজ কে দিয়েছে? না ইয়া রাসূলুল্লাহ আপনি দিয়েছেন। আমাকে নামাজ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। হ্যাঁ তা আমি নামাজ সেখান থেকে নিয়ে এসেছি, আমি দিয়েছি, তাহলে আমি দিয়েছি, আর ডাকলো কে? না হুজুর আপনি ডেকেছেন, তাহলে আমি ডাকলাম, আমি নামাজ দিয়েছি, তুমি আমার দেওয়া নামাজ পড়ছো, আর আমি যখন ডাকলাম তা আমার ডাকটা ছোট মনে করলে, আমার দেওয়া নামাজটাকে বড় মনে করলে, এটা তোমায় কে শিখাল? নয় যে আল্লাহু আকবার। তখনকার যুগে সাহাবারা নবীকে, বহু সাহাবা সবাই নেন, নবীকে চিনতে পারেনি, আজকে নাকি কাঠমোল্লা নবীকে চিনে নিয়েছে। তখন নবী পাকের জামানায় নবীকে ছোট করে যে সাহাবা নামাজকে বড় দেখেছে, আজকের কাঠমোল্লা কিরকম হতে পারে বলুন? নবী কথা বলছেন, নবী নবীর দেওয়া নবীর কাছ থেকে নামাজ নিয়েছে, গর করেন হাদিসের দিকে, নবী নামাজ দিয়েছেন, নবীর দেওয়া নামাজ পড়ছে, আবার নবী ডাকছেন, তখন নামাজকে বড় মনে করে নবীটাকে ছোট মনে করে নামাজ ছেড়ে এলেন না, গর করেন। তাহলে তখনকার নবী দেওয়া নামাজকে বড় মনে করে সাহাবারা যদি নবীকে ছোট মনে করে, আজকের কাঠমোল্লা নাকি নবীকে চিনে নিয়েছে নামাজের এত, মানে শয়তান নামাজকে গুরুত্ব দিত, আদমকে গুরুত্ব দিত না, গর করছেন? আবু সাঈদ তুমি
কোরআন পড়ো নাই? অতএব একটু বোঝা গেল কি যে অলরেডি নামাজ বড় না রাসূলের ডাক বড়, নামাজ উত্তম না রাসূলের ডাক উত্তম, এটা পড়েছেন কোরআনে বানিয়েছে গেছে আল্লাহর হুকুম হয়েছে জানা সত্ত্বেও তবুও নামাজকে বড় করেছে রাসূলের ডাককে ছোট করেছে, এই জন্য নবী বলছে তুমি কি কোরআন পড়ো নাই? জি তৎকালীন যে নবী কি যদি এভাবে করে তো আজকে যুগে বলেন নবী পাকের আহলে বাইতকে কি করতে পারে এই সব সাহাবী? ভাই সাহাবী থেকে দিন নিলে 72 ফিরকা হয়ে যাবে, আমি আগেই বলেছি দিন নিতে হবে আহলে বাইত থেকে, দিন নিতে হবে হোসেন থেকে, দিন নিতে হবে আলী থেকে, ঠিক না বেটা? গর করেন একটা জুমলার উপরে, হে সাহাবী তুমি কি কোরআন পড়ো নাই? সূরা আনফালে কি বলছে গর করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহিয়িকুম। হে সাহাবী তুমি কি কোরআন পড়ো নাই? যখনই তোমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ যখনই তোমাদেরকে আল্লাহ ও তার রাসূল, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালি রাসূলি, আল্লাহ ও তার রাসূলের জন্য ডাকা হবে, ইজা দাকুম যখনই ডাকা হবে সেই ডাকে সাড়া দাও। জি আল্লাহ ও তার রাসূলের যখনই ডাকা হয় সেই ডাকে কি দাও? আমরা একটু জাগাচ্ছি, সেটাকে সাড়া দাও। হ্যাঁ কেন? লিমা ইউহিয়িকুম, যাহা তোমাদিওকে চিরঞ্জীবিত করে। জোরে বলেন যখনই ডাকে, একবার ঘুম ভাঙামার জন্য দরুদ পড়াচ্ছি, আল্লাহুম্মা ওয়ালা আলে প্রায় একটা বাইতে গেল আর যাব না, আমি একটা পর্যন্ত শেষ করব। না না এই ধরুন না 15 মিনিট বাকি আছে, এটা বলে দিয়া যাব, ও তো বলা আছে টপিকে, আমি এই টপিকটা দিয়ে দিচ্ছি শুনেন। ঠিক আছে ভাইরা আমার কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, নবী পাক আয়াত মনে করে দিচ্ছেন সাহাবাকে, তার মানে সাহাবী যাকে বলছেন উনি কোরআনে হাফেজ ছিলেন, নবী বিন কাব আবু সাঈদ ইবনে মুয়াল্লা, এনারা কোরআন মুখস্থ জানে। তারপর নবী পাক আছে, না জানলে নবী পাক বলবেন কেন যে তুমি কি কোরআন পড়ো নাই? জানতেন বলে তো বলছেন, আমি যদি আপনাকে একটা কালাম দিই আপনি পড়লেন এখনই ফের ভুল করেন যে তুমি কি এখনই কোরআনটা পড়ো নাই, তবে তো রাইট আছে। তো নবী পাক দিয়েছেন, দেওয়ার পর বলছে কোরআন পড়ো নাই, পড়েছো তা সত্ত্বেও ভুল করছে কেন? তার মানে আয়াতে কি বলছে যে যখনই তোমাদেরকে আল্লাহ ও তার রাসূলের জন্য ডাকা হয় সেই ডাকে সাড়া দাও। তাহলে নামাজ অবস্থায় তুমি ছিলে, ডেকেছেন কে? জোরে বলেন, আল্লাহ রাসূল ডেকেছেন, নবী পাক ডেকেছেন, আল্লাহ তো ডাকেনি। হ্যাঁ আর আয়াতে কি বলছে গর করছে না, কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি, আল্লাহর জন্য আগে এলো। এরা বলে আগে আল্লাহর উপরে ঈমান আনো তারপর রাসূলের উপরে, আর ডাকলো কে? রাসূল। কিন্তু আল্লাহ তো ডাকেনি, কিন্তু আয়াত কি বলছে সূরা আনফাল 24 নম্বর আয়াত, মৌলবি অনেক এটা নিয়ে লগড় করেছে, কি ফাসাদ সোশ্যাল মিডিয়া দেখবেন, তার উত্তরটা দিতে চলেছি আজকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আই ঈমান ওয়ালো, হে ঈমানদারগণ ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহিয়িকুম, যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দাও যখনই তোমাদেরকে যখন তোমাকে ডাকেন ডাকা হয়, তো ডাকলো তো রাসূল। আল্লাহ কোথেকে জড়িয়ে এলো?
আবু সাঈদ ইবনে মুয়াল্লা নামাজ পড়ছেন, আল্লাহ ডেকেছেন, বুখারি বলছে রাসূল ডাকলেন, আর আয়াত বলছে কোরআন বলছে যে রাসূল ডাকলেন মানে রাসূলের ডাকটাই হলো আল্লাহর ডাক। জি দুজন কেন বলবে? লিল্লাহে ওয়ালির রাসূলে ইজাদাকুম, আল্লাহর জন্য তার রাসূলের জন্য যখনই ডাকা হয় তা আল্লাহর জন্য রাসূলের জন্য, দুটো এলো না বাক্য। কিন্তু এখানে বোঝা গেল যে রাসূলের ডাক শুনলেই আল্লাহর ডাক ঘর করেন, রাসূলের ডাকটাই আল্লাহর ডাক, তার রাসূলের উপরে ইমানটাই আল্লাহর উপরে ইমান। মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আতাত করলো সে আল্লাহরই আতাত করলো, যে ব্যক্তি রাসূলের উপরে ইমান আনলো। এই জন্যে যারা আগে আল্লাহর উপরে ইমান আনে ও বেঈমান। কেন? আপনি কোরআন খুলে দেখুন, আইয়ামে জাহালিয়াতে সূরা জুমার 2-3 নম্বর আয়াত পড়ে দেখুন, মৌলভি সাহেব হে আসমান কে বানিয়েছে? আল্লাহ বলছে ওদেরকে জিজ্ঞেস করো নবী, বলে আল্লাহ বানিয়েছে। তো এগুলো পুজো করছো কেন? এদেরকে খোদা বানায়, বলে এদেরকে খোদা বানায়নি, খোদার নিকটে পৌঁছবার জন্য এরা আমাদের ওসিলা, এদেরকে জারিয়া মাধ্যম। আচ্ছা মাধ্যম বানিয়েছে খোদার নিকটে, খোদা বলেনি, যে মূর্তিগুলো পূজা করছে মাধ্যম বানিয়েছে, এদেরকে খোদা বলেনি, কিন্তু খোদা পর্যন্ত পৌঁছাবে এদেরকে মাধ্যম বেঁধেছে, ওসিলা জেনেছে। তো ওসিলা জানার জন্য কি বলা হয়েছে? মুশরিক। ওসিলা বানাবার জন্য মুশরিক বলা হয়েছে, কাফের বলা হয়েছে। তার মানে বোঝা গেল কি? যে আল্লাহর বানানো ওসিলাকে ছেড়ে নিজেরা বানিয়েছে ওসিলা আল্লাহর কাছে যাওয়ার জন্য, এই জন্য এরা কাফের। তো মৌলভি সাহেব আল্লাহকে তখনই বুঝবে আল্লাহর বানানো আলীকে ছেড়ে জমহুরের বানানোর দিকে গেছো, তো তুমি তো মুশরিক হয়ে গেছো, তুমি জানবে কি করে ইমানের মর্যাদা? হ্যাঁ, আল্লাহর বানানো গাদরে খুমকে ছেড়েছো আর জমহুর বানানোকে তুমি নিয়ে মাথায় নাচছো, তুমি তো তো কাফেরদের সঙ্গে সমান হয়ে গেলে। কেন তাদেরকে কাফের? এই জন্য তারা আল্লাহ মানে, তারা একমাত্র আল্লাহ মানে। আসমান কে বানিয়েছে বলে আল্লাহ, জমিন কে বানিয়েছে বলে আল্লাহ, খাওয়ায় কি আল্লাহ, বর্ষণ করে কি আল্লাহ, সব যদি আল্লাহ তো বাদকে মানো কেন? না এদেরকে খোদা বলে মানে না, এরা মাধ্যম ওসিলা। তাহলে এই যে মাধ্যম ওসিলা কে বানিয়েছে বলে? আমরা বানিয়েছি। তোমরা নিজেরা বানালে, নিজেরা সাজালে, নিজেরা বসালে, এটার নামই শিরক। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে করা যাবে? হিসাবে বলি, আমি যাকে আল্লাহর সঙ্গে আরেকজন আল্লাহ বানালাম, যে এটাও আল্লাহ এটাও আল্লাহ। আচ্ছা এই আল্লাহটা সৃষ্টির উদাহরণ, আর একে যে বানিয়েছে সে আল্লাহ, সে সৃষ্টি নয় স্রষ্টা। তাহলে আমি যাকেই বানাতে যাই স্রষ্টার সঙ্গে সে সৃষ্টি। হ্যালো, যাকেই বানাতে যাব আল্লাহর সঙ্গে সে সৃষ্টি, কিন্তু যা সঙ্গে বানাতে যাচ্ছি সে স্রষ্টা। কথা বুঝতে পারছেন? তাহলে স্রষ্টার সঙ্গে সৃষ্টি যতই আমি ডবল বলি আল্লাহ, আল্লাহ হতে পারে না, তাহলে শরীক তো হচ্ছেই না। শরীক কোথায় হবে? না আল্লাহর বানানো সঙ্গে যদি আমি একটা বানিয়ে বলি এটা মানবো, ও বানানো আল্লাহর বানানোকে মানবো না আমার বানানোকে মানবো, এটার নামই শিরক। এবার আরেকটা বলি, শিরিক বলে কাকে? দেখেন আমি যদি কাউকে আল্লাহর সঙ্গে কাউকে সমান বরাবর বানাতে যাই তো ঠিক আছে শিরিক, কিন্তু আল্লাহ যদি খুদ নিজে এসে তার সঙ্গে হয়ে যায়, না বুঝা গেল না? আর একটু আগে আয়াত পড়লাম তো, এই তো পড়ে গেলাম যে যারা আপনার কাছে বাইয়াত করছে তারা আল্লাহর কাছে বাইয়াত করছে, তাদের হাতের উপরে আল্লাহর হাত, তোমার হাত না আল্লাহর হাত। তাহলে আল্লাহ তো খুদ নিজে এসে মুহাম্মদকে বলছে আমি আল্লাহ হয়ে গেছি। হ্যাঁ, তো আল্লাহ নিজে এসে বলছে আমি তো বানাইনি, যে আল্লাহ তুই নেমে আয় মুহাম্মদের জায়গায় ঢুকে যা, তুই আল্লাহ হয়ে যা বলেছি, তো নিজে এসে বলছে। তাহলে আল্লাহ যদি কাউকে আপন করে নাই তাহলে শিরক নেই, কিন্তু কাউকে যদি আমি আল্লাহর সঙ্গে আপন করাই শিরক হবে। কি বোঝা গেল? এই জন্য আল্লাহর বানানোকে মেনে নেওয়ার নাম মোমিন, আর নিজের বানানোকে আল্লাহর বানানোর সঙ্গে শরিক করলে মুশরিক। বুঝতে পারছেন না? খরা খরচা বলবো ভাই আমার, এখানে তাই বলছে যে আল্লাহ পাক ডাকেনি রাসূল ডেকেছেন। হ্যাঁ, তার মানে বোঝা গেল নামাজ অবস্থাতে থাকলেও যে অবস্থায় রাসূল ডাকবেন তুমি ছেড়ে আসো,
আচ্ছা ঠিক আছে, নামাজ সাহাবীদের জন্য নামাজের এতটা গুরুত্ব যে রাসূল ডাকছেন, রাসূল ডাকছেন নামাজ ছেড়ে আসতে হবে, আমার রাসূলের জন্য নামাজের কতটা গুরুত্ব? আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে সাইদার হালতে আসরের নামাজে সাইদ অবস্থায় জমিনে মাথা, জি কাতার চিরে কাতার ফাঁক করে নান্না মুন্না ইমাম হুসাইন আলাইহিস সালাম এসে নবী পাকের কাঁধে বসে গেলেন। সাহাবিকে নামাজ অবস্থাতে ডাকলেন, উনি নামাজ ছেড়ে এলেন না, নামাজকে গুরুত্ব দিলেন, নামাজ পুরো সমাপ্ত করে এলেন। আর আমার নবী সাজদাতে ইমাম হোসেন কাঁধে এসে বসলেন, নবীর মাথা মোবারক কাবলার দিকে আর ইমাম হোসেনের মাথা মোবারক মুক্তাদির দিকে, তার মানে যেদিকে মাথা ঝুঁকিয়ে আছে ওদিকে পেছন করে বসে আছে আর উপর দিকে কমর দিকে মাথা উঠিয়ে মুটমুট করে সাহাবাদের দিকে দেখছে যারা নামাজ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হুসাইন মৌলভি সাহেব নামাজের উপরে তাজিয়ার সর্দার, মুহাম্মাদের উপরে ইমাম হুসাইন, ফতোয়া লাগাও। কোন কালী পূজা বলবো এটাকে, কোন মূর্তি পূজা বলবে? জ্ঞান আছে মৌলভি সাহেব, ফতোয়া দিচ্ছ হালালি না হারামি একবার জিজ্ঞেস করো, খোঁজ নাও। নবী মুস্তফা মাথা উঠাতে যাবেন ইমাম হোসেনকে নামিয়ে আল্লাহ বলছে খবরদার, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলছে হোসেন যতক্ষণ না নামে মাথা উঠাবে না। আরে নামাজ তুচ্ছ, হোসেনের জন্য নবী মুহাম্মদ সাহাবাদের নামাজ তুচ্ছ, পড়ে থাকো জমিনে, হোসেনের জন্য পড়ে থাকো জমিনে। হ্যাঁ, আর হুসাইন বসে আছেন 72 বার সুবহান রাব্বিল আলা বলার পর, আমি আজকে এই টপিকটা ছেড়ে দিলাম এখানে, এটাকে বলতে গেলে আবার আধ ঘন্টা লেগে যাবে, এই টপিকে যাব না, শুধু উদাহরণ দিচ্ছি নামাজের, যে নামাজের গুরুত্ব যে আজকে দিচ্ছে, নামাজ 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 নামাজ। হ্যাঁ, চুরি করো, ডাকাতি করো, ছিনতাই করো, পাঠবে নামাজ নামাজ নামাজ। তবে নামাজের গুরুত্ব দেখ, হোসেনের কদমের নিচে নামাজের গুরুত্ব দেখ। হ্যাঁ, নবী পাক নামাজের সিদাতে পড়ে থাকো হোসেন না নামা পর্যন্ত, দেখিয়ে দিলেন। হোসেন না হলে তো নামাজ বাঁচবে না, তো হোসেনের জন্য তো নামাজকে গোলামি করতেই হবে। সিগন্যাল রেড, দাঁড়া নামাজ, হোসেনের তাজিম মোজামুল কাবির ইমাম তাবারানি পড়ে দেখো, মৌলভী মোজামুল ঔসাদ পড়ে দেখো, বাইহাকি পড়ে দেখো, কোটা কেন পড়েছো? আর যদি পড়ে তো বুঝতেও পারো না, কি যে পড়ো কি বুঝো তোমরাই বুঝো, আল্লাহ জানে, নাহলে মেয়েতে নামে খতম পড়ো, খতম পড়ো, যদি জানতে কোরআন বুঝতে খতম পড়াটা রাখতে না, রেওয়াজ উড়িয়ে দিতে কবে? আমাকে বলেছে আজকে বক্সাতে হবে, কি করবে পুরনো রেওয়াজ, নাও তো বলতে পারিনি, না বললে বলে ই আবার কোত্থেকে না, আমি বলছি আমাকে জবাব দেন, কোন মৌলবি যদি বলে উপরে উত্তর যায় যে কোরআন পড়ানোটা খতম বক্সানোটা এটা কোথাকার সুন্নাত, নবী বলেছেন না, আল্লাহ বলেছেন, কোথায় কোরআন না হাদিসে কোথায় আছে? তো এটা সেরেক নয়, তুমি তাজিয়া সেরেক করছো, আলম পাক সেরেক করছো, মলিদা সর্ব সেরেক করছো, জুলুস সেরেক করছো, হুসেন হুসেন করে সেরেক করছো, তো হারাম করছো, তো কোরআন বক্সানো সেরেক নয়, কোরআন পড়ে খতম করা সেরেক নয়, তো এটা যদি তুমি দলিল খুঁজো তো তুমি আগে দলিল দাও যে কোরআন পড়ে বক্সাবা দলিল কোথায় আছে, নবী বলেছেন না আল্লাহ বলেছেন, দাও আগে। তাহলে তুমি না জেনে বিনা দলিলে খাচ্ছ, তুমি তো নিজে হারাম খাচ্ছ, তো হারাম করে মৌলবীর ফতোয়া দেবে আমি মানবো? চ্যাপাটি আছে, সাবধান, আমার কথা বুঝতে পারলেন না? অনেক বেদাত কাজ করছে, ও দলিল ও দেবে না, ও আমার তাজিয়া পাকে দলিল নেবে, কোথায় যায় আছে? যাই হোক, মহরমের সময় মহরমের জিনিস ভালো লাগে। ইমাম হোসেন যখন নেমে গেলেন, সাহাবীগণ বলছেন, একজন সাহাবী তো উঠে দেখছেন যে নবী পাক কি তাকবীতে উঠে গেলেন, আমি কি শুনিনি? যেই উঠে দেখে নবী তো উঠেই দেয়, ইমাম হোসেন দেখছে আমার দিকে, সেটা চলে গেছে। সালাম সাইদা হওয়ার পরে যখন নবী পাক উঠে গেলেন, তখন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম লম্বা সাইদা কোনোদিন হয়নি, আজকে কি ব্যাপার?
বলে তোমরা কি কেউ দেখেছো? একজন বলছি হ্যাঁ হুজুর আমি দেখেছি, ইমাম হোসেন আপনার কাঁধে বসেছিলেন। বলে আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন না নামবে আপনি সেদিকে মাথা তুলবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ নামাজকে ছোট করে নবী মুহাম্মদের পুষ্টরূপ ইমাম হোসেনের ইজ্জত বাড়িয়ে দেয় সেই তাজিয়াকে তুমি আজকে বলছো শিরক। হাজরার সাফা মারওয়া পানির জন্য দৌড়েছিলেন, তার নিজের পিপাসার জন্য, ছেলের জন্য, আর সেটাকে বলবত রেখে দিয়েছে হাজিরা যাবে সাফা মারওয়া দৌড়াবে। না যদি ওটা করা হতো সাফা মারওয়া দৌড়ানো, তাহলে মা হাজরার নাম মিটে যেত। তাহলে যত প্রতি বছর দৌড়াচ্ছে কেন? সাফা মারওয়া না মা হাজরা দৌড়েছিলেন। তাহলে দৌড়ানো মানেই মা হাজরার খেয়াল, দৌড়ানো মানেই মা হাজরার সুন্নাত। তো তাজিয়া মানেই হোসেনের খেয়াল, তাজিয়া মানেই হোসেনের সুন্নাত, কারবালার সুন্নাত। তার মানে মোল্লারা চাইছে মা হাজরার ইয়াদ থাক, মা হাজরার তাজিয়া থাক, শয়তানকে পাথর মারার তাজিয়া ইয়াদ থাক, হোসেনের তাজিয়াটা মিটে যাক। তো যে পাক্কা হারামি সেই তো মিটাবার চেষ্টা করে আহলে বাইতে দুশমনি করে, ঠিক না? এজিদি মিটাতে চেয়েছিল, পেরেছে? তো আজকেও এজিদের বাচ্চা মিটাতে চাইলেও পারবে নি। তো ভাইজান, এই যে আল্লাহ পাক আমাদের মধ্যে আছেন কিভাবে, অথচ সামনে এ আত্মাকে কি বলছেন, লিমা ইউহিকুম, কেন ডাকা হলো? যে কোন মুহূর্তে যখন রাসূল ডাকবেন তোমরা সেটাকে সাড়া দাও। কেন? লিমা ইউহিকুম, যাহাতে তোমাদেরকে চিরঞ্জীবিত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই ডাকবেন রাসূল এবং আওলাদ রাসূল, সেটাকে যারা যারা সাড়া দেবে তারা আল্লাহর ওলি হয়ে যায়, চিরঞ্জীবী হয়ে যায়, কবরে তাদের লাশ খাবে না, মাটি খেতে পারবে না। মহাব্বত করে দেখুন। হ্যাঁ, ওয়ালামু, এবং তোমরা জেনে রাখো, হুশিয়ারি জানিয়ে দিচ্ছে কি, ওয়ালামু আন্নাল্লাহ ইয়াকুলু বাইনাল মারু ওয়া কলবি, তোমরা জেনে রাখো যে মানুষ এবং মানুষের যে কল্প, ভাই মানুষ আর মানুষের থেকে যে অন্তর কতটা দূরে, মানুষের মধ্যেই তো, মানুষ এবং মানুষের যে অন্তর তার মাঝখানে আল্লাহ অন্তরায় হয়ে থাকে। জোরে বলেন আল্লাহ অন্তরায় হয়ে থাকে, আড়াল হয়ে থাকে। কি বুঝতে পারছেন? তাহলে এই যে আড়াল হয়ে থাকে আল্লাহ আমার মধ্যে আসে, তাহলে আমার, এবারে গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, আমার মধ্যে আমার, আমি মানুষ আর আমার অন্তর, এই উভয়ের মাঝখানে আল্লাহ অন্তরায় হয়ে আছেন, আড়াল হয়ে আছেন। তারপর আমি তা ইমান আনবো আল্লাহর উপরে, এদিকে দেখবো না মুহাম্মদকে দেখবো? আল্লাহ তো এখানে, ওরা আড়াল হয়ে আছে। কি বলছে আয়াত? ওয়ালামু আন্নাল্লাহ ইয়াকুলু বাইনাল মারই ওয়া কলবিহি, জেনে রাখো আল্লাহ হুসাইদ বলছে জেনে রাখো, বুঝে নাও, জেনে নাও কি না, মানুষ এবং তার অন্তরের মাঝখানে আল্লাহ আড়াল হয়ে আছে। মানে আমার অন্তর আর মানুষ এই উভয়ের মাঝে যে আল্লাহ এমন অন্তরে আড়াল হয়ে আছে আমার দেখাও সম্ভব হচ্ছে না, তবু আমি আমার নিকটবর্তী আমার মধ্যে আল্লাহকে ছেড়ে মুহাম্মাদের দিকে যাচ্ছি। তার মানে মুহাম্মাদের মাধ্যমে আমি আমার মধ্যে আল্লাহকে পাবো, আল্লাহর পরিচয় নিজে আমার মধ্যে দিচ্ছেন যে হে নবী আপনাকে মেনে নেওয়া মানে আমার পরিচয় পেয়ে যাওয়া, আমাকে জেনে যাওয়া। হ্যাঁ, তো ফয়জান এই নামাজটা ঠিক সেই রকম, এই নামাজ এই জন্যে যে যেমন আয়াত যেমন বললাম, নামাজটা ঠিক সেই রকম। কিরকম? যে নামাজ আপনাকে নিয়ে যাবে আহলে বায়ত পর্যন্ত। যখনই নামাজ আপনাকে আহলে বায়ত পর্যন্ত নিয়ে গেল তো আপনার কায়েমি দায়েমি নামাজ হয়ে গেল। কিরকম? একটুখানি ছোট্ট করে বা এখন আজান হবে, ছুটে চলেছেন মুক্তাদি, এই আর দু মিনিট পরে জামাত, জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব, তো জামাত ধরার জন্য ছুটে চলেছে। আর যেতে যেতে দু রকম সুন্নত বাকি আছে, সুনতরা পড়তে হবে, নাহলে সেই সূর্য উদয়ের পর জওয়াল ওয়াক্ত কেটে যাওয়ার পর কে এখন থাকবেন, কাজে চলে যাবো, কখন পড়বো, দেখ সুনতরা পড়তে হবে। তো সুন্নত পড়ার জন্য ছুটে যাচ্ছি, এখন গিয়ে মসজিদের ভেতরে ঢুকতে গিয়ে বাঁ পা আগে ঢুকিয়ে দিয়েছে, ঠিক ঢুকিয়েছে? ঠিক জি, আগে মসজিদে ঢুকতে হলে বাঁ পা ঢুকাতে হবে তো। হ্যাঁ, তখন সব ঘুমাচ্ছিল, বারবার বলার পর জেগে উঠেছে, ডান পা না? আচ্ছা, আপনাদের সাথে তাহলে ডান পা ঢুকায়, আমাদের সে ঢুকায়। হ্যাঁ, তো ডান পা ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, কি বলবে মসজিদে ঢোকার সময়? কি বলবে? আল্লাহুম্মা ফতাহলি আবু আবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য
রহমতের দরওয়াজা খুলে দাও, তাই না? ভুল বললাম নাকি? মসজিদের দরজা লেখা থাকে না যে হে আল্লাহ আমার জন্য আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমতিকা, এটা আছে না? এটা বাংলা জানেন তো? আমি বাংলা বলে দিচ্ছি, আমি বাংলাটা করে দিচ্ছি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। আচ্ছা মসজিদের দরজা খোলা আছে না লাগানো আছে? খোলা আছে তো, কেন যখন তালা লাগানো ছিল ওই দোয়াটা পড়লে তালা খুলবে নি? কি দিয়ে খুলবে? লোহার চাবি দিয়ে, লোহার তালাকে খুলতে লোহার চাবি দিয়ে খুলতে হয়, এই দোয়া পড়লে খুলবে না। আচ্ছা বাস ঠিক আছে, মুয়াজ্জিন সাহেব আজান দেবে, খুলে দিয়েছে, হ্যাঁ খুলে গেল। মসজিদ আল্লাহর ঘর, রহমতের ঘর না গজবের ঘর? রহমতের ঘর তো, ঠিক আছে। এবার আমি বলছি হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দে। আরে নামাজি চোখ ফাটা, ফাটিয়ে ফাটিয়ে দেখছি যে দরজাটা খোলা আছে, ফের কোন রহমতের দরজা লাগানো আছে যে খুলতে বলছি? এই হিসাব অঙ্ক দেবেন নাকি না যা বলবেন তাই মেনে নেব? হাসছেন কেন? আমি কিছু শিখবো থাকে, নাহলে বলুন যে বলি তাহলে। আল্লাহর রহমতের দরজা মসজিদ যখন খোলা আছে, মসজিদ যদি রহমতের ঘর তো দরজা তো খোলা আছে, রহমতের দরজা খোলা। আবার কেন বলছি হে আল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমতিকা, আমার জন্য রহমতের দরজা খুলে দাও? তাহলে মসজিদ খোলা থাকলেও রহমতের দরজা একটা লাগানো আছে, না হলে নবী পাক নৌটঙ্কি করতে আসছেনি মোল্লার মতো। এ মোল্লা যেমন নাটক করছে ইসলামের কোরআন হাদিসকে নিয়ে, খেলতামাশা আমার নবী এরকম করতে আসেননি, খামাখামি বলে দিলেন যে এই দোয়া পড়ে ঢুকবে। আর এই দোয়া পড়ে ঢোকার আগে যে দোয়া পড়ে সে ভাববে না যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদ দরজা খোলা আছে, রহমতের দরজা খুলতে বলছি, তো রহমতের দরজা কোনটা বা সে নিশ্চয় লাগানো আছে তাই তো খুলতে বলছি, ঠিক না বেটি? তো মসজিদ দরজা খোলা আছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তাহলে আগে রহমতের দরজা খুলতে গেলে ভাইজান আপনার নামটা বলবেন, মহসিন মোল্লা ভাই সাহেবের বাড়িতে আসবো, খোঁজ নিয়ে নিয়ে এলাম মহসিন মোল্লার ভাইয়ের বাড়ির জন্য, এইটা দরজাটা এদিকে আর আমি পেছন দিক দিয়ে, মহসিন ভাই, ও মহসিন ভাই। আপনি বলবেন কোথাকার বুড়ো বক বলতো, আমার ঘরের দরজা সেদিকে নাই, পিছাড়ে গিয়ে বলছি মহসিন ভাই দরজার দিকে আসেন। সবাই মানুষ কি চায় যে দরজাতে এসে লাগানো থাকলেও দরজার দিকে আসে, দরজার দিকে খিড়কি, সে খিড়কির দিক থেকে পিছন দিক দিয়ে ডাকছি, তা আমাকে বুড়ো বক বলবে না? স্বাভাবিক তো, আমি জানতাম মৌলানা ইমতিয়াজ সাহেব বড় বক্তা, বড় জ্ঞানী গুণী, কি জ্ঞান দেখো, ও তো দরজার সামনে এসে ডাকবে না পিছন দিকে, মহসিন ভাই। তখন আপনি ভাববেন যে কি জেনে কিরকম বক্তার, এটুকু জ্ঞান নেই যে মানুষের বাড়িতে মানুষকে ডাকতে তার দরজার দিকে গিয়ে ডাকে, ঠিক না? তো ভাইজান দরজা দিকে গিয়ে ডাকার আগে আগে সেই দরজা থাকবে তো ঘরে, হয় শহর ঘর থাকবে তো, তো প্রত্যেকটা শহর বা ঘরে দরজা আছে, দায়রা আছে তার দরজা আছে, তাহলে দরজা তার থাকে যার ঘর আছে, আর দরজা তার নাই যার কবর আছে। কি বললাম? আনারকলির কবর দেখেছেন? আমরা আনারকলি দেখেননি? দূর বাবু দেখবেন জানতো, হ্যাঁ ওই আনারকলি বলছি তো, যাক আমি আমি এই আনারকলি দেখাচ্ছি। বলি বহু মানুষকে তো লম্বা লম্বা কবর দেয়, বলে মরার পরে নাকি দাঁড়িয়ে আজান দেবে, নামাজ পড়বে উঁচু কর, গর্ত খুল বেশি করে, এত নামাজ পড়ে হয়নি কবরে গিয়ে নামাজ পড়বে, জানিনি কি নামাজ পড়ে, আমি ও তর্ক যাচ্ছি না, অন্যদিন হবে টপিক। তো কবরে দরজা থাকে? থাকে না, আন্ডারগ্রাউন্ড থাকলেও দরজা থাকে, ওই কবরে আবার জিন্দা মানুষ থাকে আন্ডারগ্রাউন্ড, ঠিক না বেটি? কিন্তু দরজা থাকে, কিন্তু ওই কবরে মুর্দা থাকে, দরজা থাকে না। তাহলে যে মুর্দা তার জন্য কবর তার দরজা নাই, এখানে কে মুর্দা আর কে জিন্দা প্রমাণ হবে জি? তাহলে দরজা যার আছে সে জিন্দা, হ্যাঁ, আর দরজা যার নাই সে মুর্দা, যত বড় মৌলবী হোক ও মুর্দা মৌলবী, প্রমাণ করে নেবেন। এবারে আসি, রহমতের দরজা খুলে দাও, তাহলে আগে রহমতের দায়রা তো বুঝি, রহমত থাকলে তবে দরজা,
কোরআন পাকে সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, হে নবী আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত, রহমত ছাড়া আর কিছু করে পাঠাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ, সারা আলমের জন্য কেবলমাত্র আমার নবী রহমত স্বরূপ। কি জি? রহমত স্বরূপ। তাহলে রহমত যখন স্বরূপ আমার নবী প্রমাণ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। তো আল্লাহর রহমত কি? না, নবী মোহাম্মদ হলো রহমত। এরা নবী পাকের দয়ায় ভালো আছে, আল্লাহর দয়ায় নয় গো, নবী পাকের দয়ায়। বুঝা গেল আয়াত? এ বলে আল্লাহর দয়া, তারপর নবীকে বাদ দিচ্ছে। নবী পাকের দয়ায় ভালো আছে, তার না নবী পাকের দয়ায় সেই ভালো থাকে যার মধ্যে নবী বিরাজ করে। এও সূরা আল আহজাবে আছে, যাব না ও টপিকে। কোরআনে কি নেই? খালি হাদিসে চলো ফেতনা লাগাতে। তাহলে রহমত হলো নবী। আর আমার নাই বলছেন আনা মাদনাতুল ইলম আলুন বাবুহা, আনা দারুল হিকমত আলুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, হিকমতের শহর, আলী হলো দরজা। নবী রহমত, আলী দরজা। এইবার আলীকে বাদ দিয়ে পিছন দিক দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, যেদিকে খিড়কি। কি বুঝা গেল? তার মানে আলীকে বাদ দিয়ে সাহাবা, 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 সাহাবা দিয়ে নবীকে নেবে না? বুঝতে পারলেন না? সাহাবাকে টেনে নবীকে নেবে, দরজা বাদ দিয়েছে। বুঝাতে পারলাম? দরজা বাদ দিয়েছে। আমার নবী বলছে মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব, আমি এলমের শহর, রহমতের নগর, রহমতের দায়রা, হিকমতের দরজা, আলী হলো হিকমতের ঘর, আলী হলো দরজা। যে ব্যক্তি আমার কাছে আসতে চায় সে যেন আলীর দরজায় যায়। কিন্তু আলীকে ছেড়ে, মানে দরজাকে ছেড়ে, ঘরের পিছন দিকে গিয়ে বলছি মহসিন ভাই, আলী পূর্বক। তো ভাইজান, আজকে যারা আলীকে ছেড়ে সাহাবা সাহাবা আর নবী নবী করছে, এরা হলো পূর্বক। পূর্বক মৌলবী। আমরা পূর্বক নয়, আমরা নবী পাক হলো রহমতের ঘর, আলী হলো দরজা, তাই আলীকে নিয়েছি। এবারে আসুন, তাহলে রহমতের দরজা কে? আলী। আলী মসজিদ কি বলছে? মসজিদে গেলেন নামাজ পড়তে, মসজিদ আপনাকে ঢুকতে বললো না বেরোতে বললো? নামাজি ভাই কান খুলে শুনুন, আবার বলবো নাকি? না বুঝতে পারলেন? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিকা, আয় আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তো মসজিদ বলছে রহমত খোঁজ, তো রহমত খুঁজে দেখলাম নবী রহমত। রহমত বলছে আমার দরজা আলী, তাহলে এবার রহমতের দরজা আলী। তো যে মসজিদে আলী নেই, মোল্লা আছে, সে মসজিদে দাঁড়ানো হারাম। নামাজ পড়া তো দূরের কথা, দাঁড়ানো হারাম। হ্যালো, নামাজ নামাজ করছো মৌলবী? তো আমি বলেছি না আগে যে 99টা নামাজিকে আমি জাহান্নামে বানাবো, প্রমাণ করে দেবো। তুমি একটা বেনামাজিকে জাহান্নাম প্রমাণ করো। এই আওয়াজ আমি দীর্ঘ কয়েক মাস ধরে কয়েকটা টপিকে বলেছি, আজও বলে যাচ্ছি। হিম্মত থাকে, প্রমাণ করে একটা বেনামাজিকে জাহান্নামে। আর তুমি যে নামাজে নামাজি করছো, যে নামাজ দেখাচ্ছ, এরকম 99টা নামাজিকে আমি জাহান্নাম প্রমাণ করে দেবো। খোদার কসম জাহান্নামে যাবে। যে মসজিদে আলী নাই, যে ইমামের মুখে আলী নাই, আর যে মসজিদে, একটা নতুন কথা বলে যাব, আমি তো ভয় লাগে, আপনারা তো মসজিদও ছেড়ে দেবেন। হ্যাঁ, না না সেটা নয়, চেঞ্জ যাতে, আমার না যাওয়া যাওয়া পছন্দ নয়, যাতে একটু চেঞ্জ করে, এটা আমি চাইছি। আচ্ছা বলেন, নবী পাকের বাপের নাম কি? আব্দুল্লাহ। ঠিক আছে, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতালিব। ঠিক আছে, মসজিদে খুতবা হয়, ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন আবি মোহাম্মদানিল হাসান ও আবি আব্দুল্লাহিল হুসাইন, এই মানেটা জিজ্ঞেস করবেন। যে মনিব সাহেব, আবি মোহাম্মদানিল হাসান মানেটা কি?
যদি ভুল ভাল বলে আমাকে ফোন করবে না, আমি মানে সহ তর্জমা সহ পাঠিয়ে দেবো। মোহাম্মদের বাপ হাসান ও আবি আব্দুল্লাহিল হুসাইন, এর মানে হচ্ছে ও আবি আব্দুল্লাহিল হুসাইন, আব্দুল্লাহর বাপ হোসেন। মোহাম্মদের বাপ হাসান, আব্দুল্লাহর বাপ হোসেন, মানে মোহাম্মদ আর আব্দুল্লাহ বাপ বাটার উপরে কিরকম গালাগালি না, বুঝতে পারলেন না? ভাবি শালা বললে গায়ে লাগে, শ্যালক বলে লাগে? শ্যালক ভদ্র ভাষা, ওকে না শ্যালক, যাকে শ্যালক বলে তো মূর্খ, শ্যালক মানে বুঝে নি। আমাকে শ্যালক বললো, শ্যালক মানে কি? শ্যালক মানে শালা কি জি? তো এই মনির সাহেবরা এই বনি উমাইয়া আমল থেকে এইটা কাটতে পারলো না, ভালো করে বলছেন। আবি মোহাম্মদ আনিল হাসান মানে মোহাম্মদের বাপ হাসান। ভাই মোহাম্মদের বাপের নাম কি? আব্দুল্লাহ, আগে বলেছি না, তাহলে এখানে হাসান বানালো, তার মানে ইমাম হাসানের সঙ্গে মোহাম্মদের মায়ের সঙ্গে কি জুড়ল? স্বামী স্ত্রী। আস্তাগফিরুল্লাহ মাশাআল্লাহ, প্রমাণ দিক মোহাম্মদের বাপ হাসান। কি খুতবাই চলছে সুচুরি? একটা জুমা নামাজ পড়তে যাইনি, অন্য জায়গায় ছিলাম, বলছি নামাজ পড়তে যাবেন না জুমা? না, আমি আপনার খুতবা কি পড়াই বলুন তো, বলে ইরমি খুতবা নামাজ খুতবা, মানে আস্তাগফিরুল্লাহ আপনি তো একদম যাবো না। বলে কেন? মানে খুতবাটা নিয়ে তর্ক হলো, দেখিয়ে দিলাম মনির সাহেবকে, ওই নিয়ে তোল পর হয়ে গেল ভাঙড়ে ভাঙড়ে ভাঙড়ে। মানে ইমাদের জিজ্ঞেস করো, বলে হ্যাঁ আছে, তাহলে করছো কেন? বলে পূর্বে থেকে হয়ে আসছে, পূর্বে থেকে হয়ে আসছে, গু খাওয়া খাও। বাহ কি সুন্দর ধর্ম, গায়ে লাগছে নাকি? হ্যাঁ লাগছে, তাহলে বলবো না, তাহলে বলবো না। হ্যাঁ তো খোদবাতে আসে, আমি বলছি নাকি? কেন চেঞ্জ করছে না? বড় বড় মুক্তি মতে রুই কাতলা বিমৃতি খাওয়া। আবি মোহাম্মদ আনিল হাসান মানে কি? আরে এভাবে জুমলা আসবে কেন? মোহাম্মদের বাপ হাসান, কারণ আবি আব্দুল্লাহ মোহাম্মদ হবে, আবি মোহাম্মদ আব্দুল্লাহ হবে, আবি মোহাম্মদ হাসান হবে কেন? যে মোহাম্মদের বাপ হাসান ও আবি আব্দুল্লাহ হোসেন, তার মানে মোহাম্মদের বাপ ঠেরালো হাসানকে আর আব্দুল্লাহর বাপ ঠেরালো হোসেনকে, দুই বাপ বেটা দুজনের স্ত্রীর দিকে পাঠালো, দুজনকে মায়ের দিকে, বাপটা দুজনের মায়ের দিকে দুজনকে পাঠালো। কি অসভ্যতা বলুন তো, এর নাম ধর্ম? আমি বলতে চাইছিলাম না, এই জন্য বলে গেলাম ইন্টারনেটের যুগে আগে ফলো করুন খোদবাগুলো। তো যেখানে আলী নেই, যে ইমামের মুখের আলী নেই, আলী হলো রহমতের দরজা, যে দরজায় না গেলে রহমতই পাবেন নি, এই জন্য মুসলমানরা গজবে ভুগছে। যদি আলীকে ধরে নিত তাহলে কোন জাতি কম থুপ ফেলতো না, ঠিক না বেঠিক? সব শ্রদ্ধা জানাতো, আলীওয়ালা হলে সব সুফি জানতো, শ্রদ্ধা জানাতো, কেননা কোন দুশ্মন সুফিবাদের দুশ্মনী করেনি, তাজিয়াওয়ালা দলের দুশ্মনী করেনি, মহারামালা দলের দুশ্মনী করেনি, করে যত এইসব আতঙ্কবাদী তালিবানি শরীয়তের উপরে, ঠিক না বেঠিক? আর এদিকে থুক 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 করে পুরো কম সমস্ত জাতি, ঠিক না বেঠিক? আমার নবী বলছেন যদি সবাই আলীওয়ালা হয়ে যেত, আল্লাহ পাক জাহান্নামটাই বানাতো না। আলীওয়ালা হয়ে গেলে জাহান্নামটাই বানাতো না। কি কত মূল্যবান দামি দামি কথা, শুধু কিছু নয়, আলীওয়ালা হয়ে যাও। যে আলীওয়ালা হয়ে আলীর জিকির করা মানে মোহাম্মদের জিকির হবে, আর মোহাম্মদের জিকির মানে আল্লাহর জিকির হবে, আর আল্লাহর জিকির মানে ইবাদত হয়ে গেল। হ্যাঁ তো ভাই আমার, আলী হলো দরজা, তো নামাজ বলছে মসজিদ, আগে বলছে মসজিদ মসজিদ মসজিদ, বলছে এই ঢুকবি পরে, যেখানে রহমত সে নবী মোহাম্মদ এ মৌলী সাহেবের কাছে নেই, সেই রহমতের দরজা আলী এ মৌলী সাহেবের কাছে নেই, এ মৌলী সাহেবের কাছে সাহাবা ইয়াজিদ মুয়াবিয়া আছে, আর আলী তুমি সুফিবাদ কোন চলে যাও সুফিবাদওয়ালার কাছে, হ্যাঁ হোসাইনিদের কাছে, যারা হোসাইনি মানায় তাজিয়া মানায় তাদের কাছে আলী পাবে। তো আলী মসজিদ ব্যাক করছে, ফোট ব্যাকে যা, যেখানে আলী সেখানে যা। তো আলীর আছে যখন যাবে, আলী তখন আপনাকে নামাজ পড়াবে। কি নামাজ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার নামাজে আসুন।
আলী কেমন নামাজ পড়াচ্ছে জি, এই মোল্লা নামাজ পড়াবে আর আলী নামাজ পড়াবে, এজিদওয়ালা মৌলভি আর আলীওয়ালা মৌলভি, দুজন নামাজের পার্থক্য দেখিয়ে দেবো, শেষ করে দিই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়াত করো। তো নামাজ পড়তে পড়তে রোজই চাইছে আল্লাহ সিরাতাল মুস্তাকিমে হেদায়াত করো, সহজ সরল পথে হেদায়াত করো, পাঁচ অক্ত নামাজে 48 টাকাতে বলছি হেদায়াত করো হেদায়াত করো হেদায়াত করো সোজা পথে। আবে কামবাক পড়তে পড়তে বলতে বলতে মরে গেলি, হেদায়াত হবি কবে ভাই? হেদায়াত যে হয়ে যায় সে আর বলবে হেদায়াত করো? আম্মা কি বেটা খুব খিদে পেয়েছে, লে বাবা থালা ভর্তি করে খা, খেয়ে নিলাম। ফের কিছু, আম্মা খুব খিদে পেয়েছে এখনো পেট ভরে নিলে খা। বলে মা রহস্য করছিলাম, বলে তাহলে বললি কেন? বলে ওটা আমার অভ্যাস, মা খেতে দাও, মা মা বারবার অভ্যাস শুনবে ঝেঁটার জুতো, তোমার ভক্তর মতো বেটার দরকার নেই, ঠিক না বেটি? ঠাট্টা হচ্ছে মা শুনে। তো এই মলি সাহেবরা শুরু করেছে আল্লাহ সহসরপথে হেদায়ত করো, আল্লাহ হেদায়ত করো, আল্লাহ বলে কাম বাক নামাজি হেদায়তের রাস্তা দেখিয়ে দিয়েছি, সেদিকে যেন হেদায়ত পেয়ে যাবি, কেন বারবার চাই? কি বলছে আল্লাহ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আবার বলছে আয় আল্লাহ তাদের পথে হেদায়ত করো, তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, অনুগ্রহ করেছো। দেখো কমবক্ত আল্লাহকে বলছে হেদায়ত করো, সোজা পথে চালাও, বলতে বলতে ফের আল্লাহ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, ঘুরিয়ে নিয়ে বলছে আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে তুমি অনুগ্রহ করেছো। এই নামাজের মধ্যে তাদের পথে চালাও, এটা শিরক নয়? এমন হিসাবে সুরা ফাতিহার জ্ঞান নেই, এর তাজিয়ার দিকে চোখ চলে গেছে কি জি? কামবাক্ত মৌলভীদের পুরা ফাতিয়ার জ্ঞান নেই, তাজিয়া প্যাকের দিকে, ফাতিয়া ফুল নেওয়াজের দিকে, চাদরের দিকে, মাজার প্যাকের দিকে, এইসবে চোখ চলে গেছে। এই কামবাক্ত মৌলভী নামাজে তুই আমাকে সিরেক থেকে বাঁচিয়ে দেখাও, নামাজে তুমি আমাকে সিরেক থেকে বাঁচাও। তুমি তো আগেই বলছো ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন, আয় আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থী, অতএব আপনি ছাড়া কারো কাছে সাহায্য চাইবো না, এটাই তো তোমার মানে। তো তুমি তো এখনই বলছো এ আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। তো তাদের পথে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে, অনুগ্রহ করেছে, তারা তো আল্লাহ নয়, তারা তো আল্লাহর নিয়ামত পানেওয়ালা বান্দা। তাহলে ওখান আল্লাহ নয় তো নিয়ামত ওয়ালা বান্দার দিকে যে তুমি যাচ্ছ কেন? তুমি তো আল্লাহ দিকে যাবে, তুমি তো আল্লাহ দিকে যাবে। কিন্তু আল্লাহ বলছে কি, ওই যাদের দিকে যেতে আমি বলি সুরা ফাতিহা, যে আল্লাহ তাদের দিকে চালাও যাদের উপরে তোমার নিয়ামত রয়েছে, যাদেরকে অনুগ্রহ করেছো, ওরা কারা জানো? শয়তান প্রমাণ দিচ্ছে, শয়তান প্রমাণ দিচ্ছে আর আল্লাহ প্রমাণ দিচ্ছে, আল্লাহর শয়তানের টক্কর হচ্ছে। তা আল্লাহর শয়তানের টক্কর হবে আজকে এজদি মোল্লার সঙ্গে আলীওয়ালা মোল্লার টক্কর হবে না, লাগাও টক্কর। কি টক্কর হচ্ছে? অল রব্বি বিমা গুবাইতানি লা উযাইয়িনান্না লাহুম ফিল আরদি ওয়ালাউ ইয়ান্নাহুম আজমাঈনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সূরা আল হিজর 36 নম্বর আয়াত। শয়তান বলছে হে প্রভু হে আমার পালন করতা, ও ভাইজান আল্লাহ তাআলা লাঞ্ছিত করে ছাটা জুতা মেরে জান্নাত থেকে বের করে দিয়েছে, বিতাড়িত করেছে, অপমান করেছে, তবু তার লাজলজ জানে, তবু সে আল্লাহকে মানে। কি গো শয়তান বলছে না? শয়তান বলছে হে আমার পালন করতা, হে আমার রব, আমি তোকে বের করে দিল, ছেঁটা জুতা মারলো, শয়তান বানালো, ইবলিস বানালো, ঘৃণিত বানালো, তবু আল্লাহ করছিস? বলে আমি আল্লাহকে কোনোদিন অমান্য করিনি, আজও করবো নি, কেমন ব্রত করবো নি। তাই আজকে দেখবেন এই যদি মোল্লারা আল্লাহকে মানবে, করে দিন হোসেন আর আলীকে মানবে না। ওরে শয়তানি মোল্লা শোন, নমুনা কি? শয়তানকে বিতাড়িত করেছে, শয়তান তবু ছাড়েনি আল্লাহকে। কয়লা রব্বি বিমা, হে প্রভু আমার দোষও দিচ্ছে খোদাকে শয়তান, কি যে তুমি যার জন্য আমাকে গোমরাহ করেছো, কার জন্য? আদমের জন্য। আদম তো বলেনি সে দেখো, আল্লাহ তো বলেছে সে দেখো, তা আদমের দোষ কি? আদম বলেছে আমাকে সে দেখো, আল্লাহ বলেছে, তুই সদর আদমের সঙ্গে দুশ্মনী কেন? ভাইরা আমার নবী পাক বলেছেন যে হাদিস, আল্লাহ পাক বলেছেন যে কোরআন, সেই কোরআন হাদিস আর কোরআন আমি বলে যাচ্ছি, কিন্তু দেখবেন আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে দুশ্মনী করবে না, এজিদি মোল্লা আমার সঙ্গে দুশ্মনী করবে, ঠিক না বেঠিক?
তো এরা হলো শয়তান। আল্লাহ হুকুম করলো আদমকে সাজদা করতে, শয়তান কিন্তু আল্লাহর সঙ্গে দুশ্মনী না করে আল্লাহকে মেনে নিচ্ছে, বলছে আল্লাহ রব তুমি তোমাকে মানি, কিন্তু দুশ্মনী আদমের সঙ্গে। তো আজকের শয়তান মৌলবী কোরআনের সঙ্গে দুশ্মনী করবে না, হাদিসের সঙ্গে দুশ্মনী করবে না, হাজার দলিল দেওয়ার পরেও আমি যে বলছি তাদের বিরুদ্ধে কোরআন যাচ্ছে তো আমার সঙ্গে দুশ্মনী করবে কি গো, মানে আমাদের বিরুদ্ধে বলে গেছে। তার মানে ব্যাপার হয়ে গেল শয়তান সব জায়গায় কোরআন ও হাদিস মোতাবেক হক কথা যখনই বলবেন, যখন আপনার দুশ্মন হবে তো মনে করেন শয়তান মোল্লা আছে, এ শয়তানের বাচ্চা আছে। যখনই দেখবেন হোসেন পাকের নমুনা নিয়ে আপনি ঘুরছেন, ফাতোয়া যখন লাগাচ্ছে, তো আপনি যে আউজুগুলা পড়বেন, এই তাজিয়ার বিরুদ্ধে যখনই কেউ যাবে মন মনে শয়তান আছে। তো ওই শয়তান থেকে পানা নয়, এই শয়তান থেকে আল্লাহ থেকে পানা চান। ভাই আমার আজিবিল্লাহ পড়তে গেলে শয়তান দেখুন তো, যখনই দেখবেন আওলাদ রাসূল আহলে বাইতের প্রেমে কোনো আমল করবেন, যখনই মানুষ রূপী শয়তান বাধা দেবে, ওই শয়তান থেকে পড়ুন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, এ আল্লাহ এই শয়তান থেকে পানা চাইছি, তোমার কাছে আশ্রয় চাইছি। শয়তান আলাদা নাকি? মানুষ রূপী শয়তান ছাড়া জিন রূপী শয়তান আলাদা নয়। ওই জিন জাতি বা মানুষ জাতি দুই জাতিকে আল্লাহ শয়তান বলেছে কোরআনে। শয়তানের টপিক যদি কোনোদিন বলাই তো লিস্ট করে রাখবেন, বলে যাচ্ছি শয়তানের টপিক, প্রমাণ করে দেবো এজিদি ফিরকা সব শয়তানের জামাত, আহলে বাইত দুশমন শয়তানের জামাত, ব্রাদার মিল্লাত। শয়তান বলছে কল রব্বি বিমা আগওয়াইতানি লা উযাইয়িনান্না লাহুম ফিল আরদি ওয়ালাউ আন্নাহুম আজমাইন, হে আমার পালন কর্তা আল্লাহ, এ আত আমার শেষ, আর উন্নত করবেন না। আরে ভাই ওটা তো কি আবার সেই দেখো টপিক আজকে দেওয়া যাবে, ওইটুকু বললে হয়? সামান্য টপিক ওইটুকু তো দলিল দিলে আবার মোল্লা খেপে যাবে, দলিল অনেক বড় লাগবে। আরো যাক আমি আসি, সময় পাই তো বলবো আল্লাহ বলারে, নাহলে আমার তো পিঠ মাচা দেবে নাকি? না না, যেটা টপিক দেবো দলিল ভরে দেবো, আর যেটা টপিক দলিল দিতে পারবো না সময় নেই, না দেওয়াটাই ভালো। আর আমার টপিক ও তো দেওয়া আছে তো, ঠিক আছে দেখছি আমি। আমি সূরা ফাতিহার মূল নামাজ দেখছি যে আমরা যে নামাজগুলো করছি সত্যিকার এই নামাজ জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? আচ্ছা ভাই, যারা বলছে যে নামাজ যে না পড়ে সে জাহান্নামে যাবে, নামাজ জানাতে নিয়ে যাবে, তো তোমার বাপ নামাজ না পড়ে জানাতে ঢুকলো কি করে? আদম আলাইহিস সালামকে জান্নাতেই বানানো হলো, তো জান্নাতে রাখা হলো, তো কি ইবাদত করেছে? নামাজ পড়েনি, রোজা করেনি, জান্নাতে দিল কেন? জান্নাতে বিনা নামাজি বেনামাজি বেরোজাদার হয়ে তোমার বাপ থাকলো, আমি তার বেটা, নামাজ না পড়লে আমাকে জান্নাত রুখে দেবে? জান্নাত আমার ইমামের হাতে, মাওলা আলী পাকের হাতে, যে মাওলা আলীর নিসবত জুড়ে দিয়েছে সেই তো নামাজ। কারণ নামাজ বলছে কি বলছে? নামাজ কি বলছে? যে নামাজ হলো একটা বাহন, এই নামাজের মধ্যে আলীর সঙ্গে নিসবত জুড়ে দাও তো তুমি কামিয়াবি, নামাজে নামাজ কায়েম হয়ে গেল। হে প্রভু হে পালন কর্তা, যার জন্য আমাকে গুমরাহ করেছো, আমিও অবশ্যই জমিনের মধ্যে আমার সৌন্দর্য দেখাবো, আর দেখিয়ে আজমাইন ইজমাকে গুমরাহ করবো। ইজমা মানে বুঝেন তো, সবাইকে, তার মানে 72 ফেরকা ইজমা, একটা ফেরকা আলাদা, এরা ইজমাতে নাই। তো দেখবেন যতই নিজেরা ফতোয়া দিক, এই হাল উমুক এ তুমুক এ তুমুক নাম বলছি না, এই সব দল মিলিয়ে আবার একদিন বলবে বিশ্ব মুসলিম এক হও, আমাদের নূপুর শর্মা নবী পাকের সানে গোস্তাকি করেছে, এক হও। দেখবেন একে ও বলছে বেদাতি, ও কেউ বলছে সেরেকি, ও কেউ বলছে ও লামাঝাবি, ও কেউ বলছে ও লামুকাল্লেদি, কিন্তু যখন এই নবীর সানে যদি কেউ গোস্তাকি করে দেয় দেখবেন সবাই এক হয়ে যায়। এবার আমাদেরকেও যারা বলতো বেদাতি হ্যান তেন তাজিয়া মানাই বেদাতি, আমরা সব এক হও, এখন আমরা আমাদের কোনো দল নেই, আমরা সব এক দল, তার মানে গু গোবর সব এক। আরে গুইয়ামাসি, কখনো গুইয়ামাসি কি কাজ করে? কখনো আমে বসে, কখনো গুইয়ে বসে, যখন যেটা পায় সেটা খায়, এই হচ্ছে মরিদ রাস্তা 72 ফিরকা, ঠিক না? আস্তাগফিরুল্লাহ।
হোসাইনিরা কোনোদিন আহলে বাইত ছাড়া কারোর সঙ্গে দল করে না, ঠিক না বে? ঠিক হোসাইনি হোসাইনি আছে। হ্যাঁ তোদের ডাকে চলে যাবে না। আমি তো দেখি নবুর শর্মা থেকে মোল্লারা বেশি গুস্তাগি করেছে নবীর সামনে। যদি বলো দেখাও তো দেখতে গেলে তোর মুখ কালো করে দেবো, এত গুস্তাগি করেছে। তবে হ্যাঁ বোখারি জ্বালাতে হবে, সিয়াসাত আর হাদিসে নই পাকে সেনা এত গুস্তাই করেছে, যদি প্রমাণ দিয়ে দিই বল আগে জ্বালাবি, নালে কোর্ট থেকে আইন পাস করে হাদিস ব্যান কর, নালে মানুষের ইমান চলে যাবে। ব্যান কর, নবীর সামনে গুস্তাগির কথা বলতে গেলে তোর নিজের কেতাবকে ব্যান কর। আজকে তো অন্যান্য জাতির কেতাব পড়েনি, এই পড়া শুরু করেছে। বিভিন্ন ভাষায় যখন বোখারি মিশকাত ইবনে মাজাহ তিরমিজি সব পড়বে তখন এরা বলবে থুক, তোরা নিজেরা আত্মার নামে আন্দোলন করছিস, তোদের কি লিখেছে কেতাবে? তোরা নবীকে ছেড়েছিস, নবীকে দান করিয়ে পেচ্ছাপ করেছিস, নবীকে অন্যজনের মেয়ের গায়ে হাত দিয়ে তাকে হেবা করতে সুবিধিত বলেছিস, নবীকে ন্যাংটো করেছিস, নবীকে এই করেছিস, কি না কি গুসাই করেছিস নবীর সামনে, আমি বলবো না, লজ্জা লাগছে আমাকে। আপনারা পড়েননি ভালো আছে, হ্যাঁ নবীকে ন্যাংটো করে ইহুদিদের সামনে দেখিয়ে দিল, মুসা নবীকে, আমার নবীকে কাবা বাইতুল্লাহর মধ্যে ন্যাংটো করে দিল, বেহুশ হয়ে গেল, আমার নবীকে মাহালিমা দুধ পান করে দিল, মাহালিমা মুসলমান নে কাফেরা, কাফেরা দুধ হালাল হলো, আর মুসা নবীর এত মর্যাদা বেশি, 70টা দাইমা মিলে দুধ পান করতে পারলো না, কোরআন বলছে কাফেরা ছিল তাই তাদের দুধ তোমার জন্য হারাম করেছে। বাহ, মুসা নবীর জন্য কাফেরা মায়ের দুধ হারাম, আর আমার নবীর জন্য কাফেরা মায়ের দুধ হালাল হয়ে গেল, কে বুখারি হ্যায়। 13টা বছর ধরে কোরআন নাজিল হলো, গোবর ময়লা আস্তা খুললাম মাশাআল্লাহ বলতে দিতে পাচ্ছে সাফা করলো না, আর মেয়েরা যে আল্লাহ নবীকে নিয়ে যাবে, জিবরাইল এসে চিৎ করে ফেলে দিল, বুক ফেনে দিল, একদম সাফা করে ধৌত করে তা জান্নাতের পানি আবে হাজার কাছে পানি ধুয়ে ধৌত করে পোষে করে ফের ঢুকিয়ে দিল, ফের হাত ফিরে দিল, অপারেশন সাকসেসফুল। কোন বিলের থেকে পাস করে এসেছিল জিবরাইল ডাক্তার? চিরে ফেড়ে বের করে ধুয়ে, কেন না গান্ধী ছিল সব বের করে দিয়েছি। আবে 53 বছরে যাচ্ছেন নবী মেয়ের আছে, আর 40 থেকে নবীর সিনাতে কোরআন নাজিল হয়েছে, তাহলে আল্লাহর এতটুকু জ্ঞান নেই? এই মোল্লা তোর আল্লাহকে আমি মানি না, আল্লাহর এতটুকু জ্ঞান নেই যে একটা সাধারণ 5 বছর ছেলেকে যদি বলে এই কোরআনটা নিয়ে যাও ওখানে রেখে দে, সেও রাখতে গেলে একটা পাক জায়গা খুঁজবে, উঁচু জায়গা খুঁজবে, ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক কোরআন নাজিল করছে, নবী পাকের সিনাতে এত ময়লা ভরা আছে, গান্ধীকে ভরা আছে, তো আল্লাহ তো আগেই সাফা করতে পারতো। 13টা বছর রাখার পর মেয়েরা জানি যাবে চিরা হচ্ছে, ফাঁড়া হচ্ছে, সাফা হচ্ছে। আচ্ছা কোন মুসলমান কোন নবী সিনা ফাঁড়া হয়েছে? এরা আমার নবী সিনা ফাঁড়তেছে বুখারীতে, পড়েননি ভালো করেছেন। মোল্লাদের না, আমি তো বলবো যে মোল্লা এই যত ফেতনা ফাসাদ এই হাদিসকে নিয়ে এদের ঝাঁপ পড়তে চলেছে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াত রাখে না, খুব তাড়াতাড়ি এদের ঝাঁপ ফেলবো, আমি খুব তারে ঝাঁপ ফেলবো। কম বাখাত মৌলবি, শয়তান কি বলছে সেটা ফলো করে না। শয়তান কি বলছে? শয়তান দেখি দি, শয়তান চিনে গেছে আহলে বাইতকে, শয়তান আহলে বাইতকে চিনে নিয়েছে, শয়তান আলীকে চিনে নিয়েছে। সে মানেনি আলাদা কথা, শয়তান মানেনি সেটা আলাদা কথা, কিন্তু শয়তান চিনেছে মোল্লা এখন চিনল না আহলে বাইতকে। কি বলছে? আয় আল্লাহ যাদের জন্য আমাকে গুমরাহ করেছো, যার জন্য আমিও আমার জমিনের সৌন্দর্য দেখাবো। কি সৌন্দর্য? শয়তান শয়তানের সৌন্দর্য কি জানেন? শয়তান 7 তবক আসমান জমিন কোনো একটি জায়গা খালি রাখেনি, শুধু নামাজ পড়েছে, নামাজ পড়েছে, নামাজ পড়েছে, নামাজ পড়েছে, হ্যাঁ সাইদা দিয়েছে, দিয়ে দিয়ে কি না নিজের আলখাল্লা হুব্বা জুব্বা এত কিছু করে এমন ইবাদত করলো, সৌন্দর্য দেখালো যে ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেল। কি জি? তো এই সৌন্দর্য দেখিয়ে ফেরেশতাদের ওস্তাদ মুআল্লিমুল মালাক হয়ে গেল। তো এখানেও মৌলী সাহেবরা হুব্বা জুব্বা আমামা বোরকা পস মোল্লা কি বোরকা পস মোল্লা শুরু হয়ে গেছে দেখাতে পাচ্ছি, এই বোরকা পস মোল্লা হুব্বা জুব্বা কি পাগড়ি আমামা কি দেখাচ্ছে, সব কি দেখানো হচ্ছে? আমি অপমান করছি না, আমি তাজিম করব যে আলিওয়ালা হবে তার পায়ের জুতাকে আমি তাজিম করব, মাথা রাখব। কিন্তু তোমার আমামা পাগড়িকে তুচ্ছ বলে কেন করি যদি আলী দুশ্মনী হয়? কেন হারামির উপরে আমামা?
শুরু করেছে কি এই শয়তানের সৌন্দর্য এগুলো শয়তান বলেছে আমি সৌন্দর্য দেখাবো তো শয়তানকে আলাদা দেখাবে এদের মধ্যে দেখাবে এদের মধ্যে দিয়ে হ্যাঁ আমি আমার সৌন্দর্য দেখিয়ে বাতর ফিরকা ইজমাকে গুমরাহ করব তো কিসের গুমরাহ আবার শয়তান নিজে বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন আল্লাহ তোমার কিছু খালেস বান্দা আছে তাদের ছাড়া তাদের পারবো না আসলে তাদের কাছে তো যেতেই পারবো না শয়তান তাদের কাছে যেতে পারবে না খালেস বান্দাদের কাছে শয়তান যেতেই পারবে না কেন না সূরা আলা যাবে 33 নম্বরে আল্লাহ বলে দিয়েছে যে আমি ওদেরকে পাক করে দিয়েছি ওদের থেকে না পাককে দূরে রেখেছি তা আল্লাহ যেমন পাক সেভাবে আহলে বায়াতকে করেছে পাক আর আল্লাহ না পাককে দূরে রেখেছে তো না পাকের মূল বুনিয়াদ কে শয়তান তো তো না পাককে আল্লাহ দূরে রেখেছে মানে শয়তানকে দূরে রেখেছে শয়তানকে তো এইজন্য শয়তান বলছে তোমার কিছু খালেস বান্দাকে আমি গোমরাহ করতে পারবো না আল্লাহ কি বলছে আয় আল্লাহ সবাইকে গোমরাহ করব দুনিয়ার সৌন্দর্য দেখিয়ে নামাজে রোজায় হজে যাকাতে কলমায় টুপিয়ে হুব্বা জুব্বা এসব দেখিয়ে আমি গোমরাহ করব কিজি গোমরাহ করব কিন্তু তোমার কিছু খালেস বান্দা আছে তাদের ছাড়া তাদের বাদ দিয়ে আল্লাহ বললেন কালাহাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম আল্লাহ বলেন এটাই তো আমার দিকে আসার জন্য সহজ সরল সিরাতে মুস্তাকিম জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পর্যন্ত যাওয়ার সিরাতে মুস্তাকিম কোনটা খালেস বান্দা কি হলো তাহলে আল্লাহর দিকে খালেস বান্দা ছাড়া যাওয়া যাবে না খালেস বান্দা কারা নবী নবী আর নবীর পরে দরুদ কার উপরে সাহাবা আরে নবীর পরে সাহাবার দরুদ বলে নামাজই হবে না তো যাদের দরুদ বলে নামাজ হবে না আট আর যাদের নবীর পরে যার উপরে দরুদ বলে নামাজ হবে খালেস বান্দা কে মুহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন আর আল্লাহ এদেরকে নিয়ে বলছে যে তোমাদেরকে তোমাদের থেকে না পাককে আমি আল্লাহ দূরে রাখতে চেয়েছি তোমাদেরকে পাক পবিত্র করে রাখতে চেয়েছি আল্লাহ বলছে আল্লাহ যে মানে আল্লাহ যেমন পাক এরাও তেমন পাক তো আল্লাহর কাছে যেমন শয়তান যেতে পারে না আল্লাহ যাদেরকে গাইড করে রেখেছেন এদের কাছে শয়তান আসতে পারে না বোঝা গেল তো এক্ষেত্রে নামাজ পড়ার কায়েম করার উদ্দেশ্য একটাই সেটা কি বাস পাঞ্জেতানি হয়ে যাও আলিওয়ালা হয়ে যাও এটাই হলো নামাজি যার নাম আলী নাই যে পাঞ্জেতানি নাই সেই বেনামাজি হাজার করো নামাজ পড়লো বেনামাজি আর যে বেনামাজি হলেও আলিওয়ালা আছে পাঞ্জেতানি ওয়ালা আছে ও হলো দায়মি কায়েমি নামাজি কি ও দায়মি কায়েমি নামাজি বলি একটু আমাদের কথা না বলে আপনার আমার সকলের বা মোল্লার বাপের একটু প্রমাণ দিয়ে যাব আচ্ছা মোল্লার বাপ কি করেছে একটু দেখি হ্যাঁ মোল্লার বাপ এ মলির সাহেব সারা বিশ্বের মলির সাহেবকে বলছি ভাইরালের মধ্যে এই যে ভিডিও ভাইরাল সারা বিশ্বের মলির সাহেব তোমার ডাডিয়ানকে দেখো বাবা অ্যাডাম বাবা আদম গো আমাদের বাপ তোমার না মানে আমারও বাপ আমি আমার বাপকে ফলো করেছি তাই তো মেরেছি তুই তো নালায়েক বেটা বাপকে ছেড়েছিস লাওয়ারিস সেটা কি আচ্ছা যে বাপকে ফলো করে সেই তো আসল বেটা আর যে বাপ আরে বাপ আমি বলছি মাকে টেনে আনছেন কেন এখন আপনি এক্সট্রা বলবেন না এখানে টপিক চলছে বাপের হ্যাঁ বাপকে যে ফলো করে সেই তো বাপের বেটা হাকিকাতের দিক দিয়ে হাকিকাতের দিক দিয়ে তো বাবা আদম হলো আদি পিতা বাবা আদম হলো আদি পিতা বাবা আদমের প্রথম তাওহীদ প্রচারে কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে বলা সে যে ভাষাই বলুক সে আদমের বেটা ঠিক আছে কিন্তু বাবা আদম যা দাঁড়াতে নবী হয়েছেন যার যাদের দ্বারাতে ক্ষমা পেয়েছেন যাদের দ্বারাতে উনি তাজ পেয়েছেন যাদের দ্বারাতে উনি কামিয়াবি হয়েছেন সেই বাবা তাদের যদি অনুগত হয় আর তার বেটা যদি অনুগত না হয় তো খুব ভূত ঠিক না বেটি এ শয়তানি বেটা ঠিক না
নূহ নবীর ছেলে কে নান? কাফের। আর ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী, দুজনই দুর্গম বেটা, একই সে। তো বাবা আদম 300 বছর কান্নাকাটি করছে, আল্লাহ ক্ষমা করছেন। তোমার আল্লাহ বড় দয়ালু নয় কি? আল্লাহ নিজে নাম দিয়েছে রহমান রহিম, বড় দয়ালু দয়াবান, গফুর শকুর, হ্যাঁ, ক্ষমাকারী রহিম দয়ালু। তো ক্ষমা করেনি কেন? তোমার বাপের কান্না কেন 300 বছর আল্লাহ দেখছে? আল্লাহর একটু দয়া হয়নি? বলে আল্লাহ থেকে বড় দয়ালু কেউ নাই। তাই বলি আল্লাহ থেকে বড় শক্ত জ্বালালি কেউ নাই। তাহলে কেন তোমার বাপ 300 বছর কাঁদছে, আল্লাহ একটু দোয়া করেনি, একটু তার রহম হয়নি? ভাই কথা কথা তো বলছি, আল্লাহ দেখতে পাইনি তখন বাবা আদম কাঁদছিলেন ভাউ ভাউ করে, যার পানির নালার মতো গড়িয়ে যেত, পাখিরা পান করত, কিন্তু আল্লাহ রহম হয়নি। এবারে বাবা আদম যখন কেঁদে 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 300 বছর কেঁদে শুকনো হয়ে যাচ্ছে, ফেরেশতাকে বলছে যাও মনে করে দাও ভুলে গেছে আদম, দুনিয়ায় গিয়ে পৃথিবীতে পড়ে গিয়ে ভুলে গেছে। বলছে আদম ভুলে গেছো? কি স্মরণ করে দেওয়া হল? হাই, এতদিন না কেঁদে যদি ওটা মনে পড়তো তাহলে এত আর কাঁদতে হতো না, আমি তো ভুলেই গেছিলাম। তার মানে বোঝা গেল আল্লাহ তার রূপ দেখিয়ে দিয়েছে। তুই আমার আহলে বায়াতকে ছেড়ে পাঁচজন ছেড়ে যত কাঁদ জাহান্নামের কান্না হবে, লাভ কিছু হবে না। আর তুই কাঁদিস না, অত কাঁদতে হবে না, খালি আহলে বায়াতকে মনে করে নে, বাস তোকে আমি ক্ষমা করে দেবো। এটা বাপের দ্বারা দেখিয়ে দিল জি, কাঁদিয়ে যেন বেটাটা ভুলে না যায়। ই কেমন বেটা কুপুত আদমের বেটা, কপাল ফাটা, ভুলে যেয়ে বসে আছে জি। তো আদমের বেটা যেগুলো শয়তানি বেটা ভুলে গেছে, আর যারা রহমানি বেটা জি, আদমের নমুনা পাকড়নেওয়ালা বেটা, তারা তো ভুলেনি। আদম আলাইহিস সালাম যখন রূহুকা হয় আসমান থেকে তাকাচ্ছিলেন, ওখানে কি দেখছেন? যে আল্লাহর নামের সিফাতের সঙ্গে আরো 5টা সিফাত, নাম কি? আল্লাহর নাম হলো মাহমুদ, তার নামের পাশে মোহাম্মদ, আল্লাহর নাম হলো আলা, নামের পাশে আলী, ফাতির, ফাতিরের পাশে ফাতেমা, হ্যাঁ, এহসানের পাশে হাসান, মুহসিনের পাশে হোসাইন। ইয়া আল্লাহ, এদের কি আবার কবে বানালে আমার মতো? হে আদম, তোমার মতো নয়, ওদের মতো তোমাকে বানিয়েছি, ওদেরকে না বানালে তোমাকে বানাতাম না। ওরা আলীন, ওদের দিকে হতে যেও না। আর গন্ধমটা ওটাই, ওদের মতো হতে চাইছিলেন, চলে গেছিলেন গাছের গোড়ায়, যাতে ওদের মতো হয়ে যায়, এটা খেয়ে নেই। ওই যে বেলায়াতি যে রস, ওই একটুতেই আল্লাহ নারাজ হয়ে গেছে, তুমি ওদের মতো হতে চাইছো, এই গন্ধম সে গন্ধম না, চল ফট। আমি যাদেরকে আমার সিফাতে বানিয়েছি এদের দ্বারাই আমি আল্লাহ খেলবো, তুমি ওদের মতো হবে? হ্যাঁ, ই মোল্লা যে গন্ধম দেখাচ্ছে, বলে গন্ধম মানে কি? বলে গম। আচ্ছা কদানা খেয়েছিল? কে বলে 5 দানা, কে বলে 3 দানা। বলে আদম 3 দানা, মা হওয়া 5 দানা। আচ্ছা 5 দানা 3 দানা খাওয়া যদি সাজা, 300 বছর কান্না পৃথিবীতে, এই আদমের বেটা বেটিটা তো কুইন্টাল কুইন্টাল গম খাচ্ছে, গা জানাতে যাবে? 3টে 5টে খাওয়ার জন্য বাপ মাকে বের করে দিয়েছে, আর তার বেটা বেটি কুইন্টাল কুইন্টাল কেজি কেজি খাচ্ছে গম, জানাতে যাবে? আল্লাহ বলবে 3টে 5টা খাওয়ার জন্য বের করে দিয়েছি, আর তার বেড়াটা কেজি কেজি কুইন্টাল গুলো খেয়েছি, জানো দিয়ে বেরো ওখান থেকে। কে বলে খেজুর? মোল্লা খুঁজে পায়নি কোনটা লিখবে, যা খুঁজে তাই লিখেছে। হ্যাঁ, এই তো অবস্থা। তা আদম আলাইহিস সালাম পাঞ্জাতনের সুপারিশে কি মনে পড়ে গেছে? তা আল্লাহ বলছে আদম, কোন সময় যদি তুমি ভুল করো বা তোমার আওলাদরা ভুল করে, বংশরা ভুল করে, এদের সুপারিশ নিয়ে ওদের রসুলের নিয়ে যখনই দোয়া করবে আমি আল্লাহ কবুল করে নেব। তো সেই বাবা আদম পাঞ্জাতনের রসুলের নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা সালিকা বাহাক্কে মুহাম্মাদ ওয়া আলালে মুহাম্মাদ। আয় আল্লাহ, আমি সওয়াল করছি, দোয়া করছি, মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ রসুলের নিয়ে আমার তওবা কবুল করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, 5টা কয়েকটি কলমার বিনিময়ে আল্লাহ পাক আদমের তওবা কবুল করেছেন, কলমগুলো কি? তো নবী উত্তর বলেন, আমি মুহাম্মাদ, আলী, ফাতেমা, হাসান, হোসেনের ওয়াস্তে আদমের তওবা কবুল হয়েছিল। এবার বলুন বাবা আদম পাঞ্জাতানি, তাহলে পাঞ্জাতানি পাঞ্জাতানি যারা করে আদম তো তারা শিয়া, তাহলে সব থেকে বড় শিয়া আদম। তবে শিয়ার বাচ্চারা আবার সেই শিয়া বাপের বিরুদ্ধে ফাতোয়া দেয়,
যারা বাপের বিরুদ্ধে ফতোয়া দেয় সে তার ভাইয়ের বিরুদ্ধে ছাড়বে, মানে আমরা আদমের বেটা, ও বেটা, তো ও হলো কাবিল বেটা, আমরা হলাম হাবিল বেটা। কি কাবিল ভাইকে খুন করেছিল, তো আজকেও দেখো না আহলে বাইতের জুলুম চলছে, খুন চলছে, আর কাবিল ঔরস নসল সব ওই কাণ্ড কারখানা ঘটিয়ে চলেছে, ইতিহাস দেখুন তাই বলছে। অতএব ভাইজান সিরাতে মুস্তাকিম বোঝা গেল যে আল্লাহ পাকের খালেস বান্দা কারা, নবী আলী ফাতেমা হাসান হোসেন, এরাই হলো আমার খালেস বান্দা, আর এদের মধ্যে আসা এদের মধ্যে যারা এসে গেল আমার সিরাতে মুস্তাকিম এসে গেল, সিরাতে মুস্তাকিমে যে এসে গেল সে কামিয়াবি নামাজি হয়ে গেল। ভাই আমার খালি একটুখানি অনুরোধ, সিজদায়ে তাজিমি, সিজদায়ে তাজিমি আদম আলাইহিস সালামকে যে সিজদা করতে বলা হয়েছে ফেরেশতাদেরকে, আদম আলাইহিস সালাম মাটির, আর যারা সিজদা করেছিল তারা নূরি ফেরেশতা, নূরি, তাহলে মাটির ইজ্জত বেশি না নূরির ইজ্জত বেশি, বুঝে যাচ্ছে? তাই এ নূরকে বলেছে, তাহলে কেমন মাটি আর কেমন নূর, নূরের কাট 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 অংশ কত নূর, হাজার হলো নূর, আমি বলছি এ নূর থেকে হাজারটা নূর চলে গেছে, এই আলো থেকে হাজারটা আলো, কিন্তু আলো তো চায় এ 5000 ভোল্টেজ, আর আমি যেখানে নিয়ে গেলাম হয়তো 5 পয়েন্টের ভোল্টেজ, ঠিক আছে, কিন্তু ভোল্টেজ তো, কিন্তু নূরকে করানো হলো, তাহলে মাটিটা কেমন? মূলত কথা হচ্ছে যে আল্লাহ পাক এই মাটি আর নূর মিশ্রিত করে একটা ঘর বানিয়েছে, সেই ঘরটা হলো আদমের সুরাত, আর সেই সুরাতটা হলো মুহাম্মাদের ডিজাইন। তো মুহাম্মাদের ডিজাইন যেখানে সেখানে হাজার নূর, মানে যদি তুমি যত বড় আলেম হও সাইদায়ে তাজিমে, কি বোঝা গেল? যেমন বাপকে ছেলের সায়দা করার প্রমাণ নেই, মাকে সায়দা করার প্রমাণ আছে, কিরকম না, মায়ের হামেলে ছেলে বা মেয়ে সন্তান বা সন্তান যেই থাক জন্ম হওয়ার সময় কিন্তু ভূমিষ্ঠ হয়, যেটা প্রাকৃতিক নিয়ম মোতাবেক, প্রকৃতির নিয়ম মোতাবেক জন্ম হওয়ার সময় নিম্নমুখী হয়, মস্তক জমিনে পড়ে কপালটা, তারপর অঙ্গ প্রত্যঙ্গ পরে আসে, তার মানে আল্লাহ মায়ের কদমের দিকে কপালটা নিক্ষেপ করে একটা সাইদা করিয়ে দিল, কিন্তু অন্য তার্তিপে তো করাতে পারতেন, পা আগের দিকে বের করবেন, মায়ের পায়ের দিকে যেন আগে পা না বেরোবে, বেদবি হয়ে যাবে, উপর দিকে মুখ করতে পারতেন, কি জি সেটাও আল্লাহ করলেন না, ইজ্জতের দর্শনের ব্যাপার আছে অনেক রকম। নিম্নমুখী কেন করলেন? যে মা হলো ওর হামেলের ঘর, তো ওই ঘরের বুনিয়াদ হলো পা, মানে যে যাত্রা দাঁড়ায় তো বুনিয়াদে গিয়ে মাথা ঠোকো, এটা আল্লাহ করায়, আমরা কারো ক্ষমতা পাই করা, বাপের ইচ্ছাও নেই মায়ের ইচ্ছাও নেই, কেউ করাতেও পারে না, আল্লাহ করিয়ে দিচ্ছেন, প্রকৃতির নিয়মে দেখিয়ে দিচ্ছেন, আর আল্লাহ বলছেন যে আমার রহস্য বুঝতে গেলে সৃষ্টিকে বোঝো, আর এটা হলো ফিতরাত, মানে আল্লাহর স্বভাব, প্রাকৃতিক নিয়ম ফিতরাত। তো এখানে মুহাম্মদ হলো আদি ঘর, কি বললাম, মুহাম্মদ না হলে কিছু হতো না, তাহলে তামাম সৃষ্টিটা ছিল কোথায়? আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি একটা, কাকে? মুহাম্মদকে। আমি সৃষ্টি করেছি নূরে মুহাম্মদ একটা, কিন্তু সৃষ্টি থেকে হাজার সৃষ্টি কোথায়? না যা কিছু সৃষ্টি করেছি মুহাম্মদের নূর থেকে, কি তাহলে যা কিছু আল্লাহ থেকে যেটা বহিঃপ্রকাশ সেটা হলো নূরে মুহাম্মদ, আর মুহাম্মদ থেকে তামাম কায়না, তাহলে মুহাম্মদ হলো হামেল, কি বোঝা গেল? মায়ের মতো ঘর হামেল, আমরা হামেল থেকে এসেছি, এই জন্য মুহাম্মদের ডিজাইন আদম,
অর্থাৎ মোহাম্মদের ডিজাইন কাকে বলেছি আল্লাহ ডিজাইন, তো মোহাম্মদের ডিজাইনটা হলো আদম, আর আদমকে সেজদা করায়নি, আদমের মধ্যে আল্লাহ রূপী মোহাম্মদ রূপী আল্লাহ ডিজাইন ছিল তাই সেজদা করেছে। অতএব যেখানে মোহাম্মদী আহলে বাইতি নিসবত কামেল থাকবে সেখানে সেজদায় তাজিমে জায়েজ আছে। কি বললাম? আচ্ছা একটা কথা বলি, হাদিস কোরআনের উপরে না কোরআন হাদিসের উপরে? কোরআনকে রদ করতে হলে কোরআন দিয়ে করতে হবে, কিন্তু সেজদায় তাজিম ব্যাপারে আছে কোরআন দিয়ে কোনো রদ করা হয়নি কোনো আয়াতকে। এই কাঠমোল্লারা হাদিসকে দিয়ে রদ করতে এসেছে, তো হাদিসকে দিয়ে কোরআন রদ করতে গেলে তাহলে কিন্তু কোরআনের ডিমান্ড কমে যাচ্ছে, কোরআন হাদিসের ডিমান্ড বেড়ে যাচ্ছে। তো মোদি সাহেবকে দাওয়াত দিচ্ছি আজ থেকে কোরআন পড়া বন্ধ করো, নামাজে হাদিস পড়ো। কি বললো? কোরআনের ডিমান্ড কমে যাচ্ছে, হাদিসের ডিমান্ড বেড়ে যাচ্ছে, তাহলে নামাজে কোরআন কেন পড়বে? হাদিস পড়ো। কারো বাম্মার নামে বক্স হবে, কোরআন কেন পড়বে? হাদিস পড়ে বক্স। কাউকে ফুক ফাঁক দেবে, কোরআন কেন পড়বে? হাদিস পড়ো। তারাবি খতম পড়বে, হাদিস পড়ো। কেন? কোরআন হাদিস যখন কোরআনকে ডাউন করছে, কোরআনের কোন আয়াত আইনকে স্তব্ধ রহিত বন্ধ করতে হলে কোরআনের আয়াত নাজিল হবে। আল্লাহ বলেছে যে আমি কোন আমার আইনকে যদি রহিত, যেমন একটা অমুক মন্ত্রী একটা আইন পাস করে গেছে নতুন আইন, আজকে আবার আমাদের মোদী সরকার একটা আইন করেছে তালাকের ব্যাপারে, ফের কোন মন্ত্রী আসবে, তাহলে মন্ত্রী এলে মন্ত্রী করবে, কোন এমএলএ পারবে? পারবে? যে কেন্দ্রিক মন্ত্রী হবে সে আইন একটা নতুন প্রণয়ন করতে পারে সকলের পরামর্শ নিয়ে। তো আল্লাহ কেন্দ্রিক, তার আইন সে কোরআনকে তো বন্ধ করবে, ঠিক না বেটি? হাদিস কি নিয়ে বন্ধ করতে আসছে? হাদিস করে দিন কোরআনের উপরে যেতে পারে না, ঠিক না বেটি? বরং নবী বলেছেন কোরআন অনুমোদিত, যে হাদিস হবে সেটা আমার হাদিস, আর যদি কোরআনের বাইরে যদি কোনো হাদিস হয় সেটা আমার হাদিস নয়, ওটা বানাওয়াট। অতএব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দেন। অনুরোধ করে ফেললাম, সেদায় তাজিমি শুনবেন তো আমাকে আগে দিকে বলবেন, টপিকটা আগে দিকে দেবো, শেষের দিকে বললে আর নবী দিবসে এতগুলো টপিক দিলে ওয়াজ হয়? যে কোনো একটা টপিক দেবেন, প্রায় জায়গায় যাচ্ছি এটা নিয়ে বলুন, ওটা নিয়ে বলুন, ওটা, আরে নবী দিবসের দাওয়াত দিচ্ছ, নবী দিবস নিয়ে বলবো? নবীকে নিয়ে বলতে গেলে, শুধু নবীকে নিয়ে বলতে গেলে এখন 10 ঘন্টাও খোলাবে না সারাংশ। তার উপরে তবু আপনাদের মন রক্ষার জন্যে বুঝিয়ে যাওয়ার জন্য বা যেটা জানার জন্যে বলেছেন তার জন্য এটার একটু এটার একটু এটার একটু দিয়ে দিয়ে মোটামুটি যাক বিরিয়ানি খিচুড়ি করেছি। আল্লাহ যেন আপনাদের আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দেন, সুমতি দেন।